নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে শ্রীমতী মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প রুদালি আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প রুদালি, লেখিকা মহাশ্বেতা দেবী। টাহার গ্রামটিতে গঞ্জু ও দুসাদরা সংখ্যাগুরু, শনিচরি জাতে গঞ্জু। গ্রামের আর সকলের মতো শনিচরির জীবনও কেটেছে অসুমার দারিদ্রে। শনিবারে জন্মেছিল বলে ওর কপালে এত দুঃখ, এ কথা বলতেন এতদিন ওর শাশুড়ি। যতদিন বলতো তখন শনিচরি ছিল বউ, মুখ তেমন খোলেনি। শাশুড়ি যখন মরে তখনও শনিচরি বউ মানুষ, শাশুড়িকে জবাবটা ওর দেওয়া হয়নি। এখন মাঝে মাঝেই ওর কথাটা মনে পড়ে, একা আপন মনে ও বলে, ও শনিবারে জন্মালেই বুঝি শনিচরি নাম হয়, বউ অপয়া হয়। তুমি তো সমরি ছিলে, কোন সুখে জীবনটা কাটল? সমরি, বুধুয়া, মুংরি, বিশ্রি, কার জীবনটা সুখে কাটে? শাশুড়ি মরতে শনিচরি কাঁদেনি। ওর বর আর ভাসুর শাশুড়ির দুই ছেলেকেই হাজতে পুরেছিল মালিক মহাজন রামাবতার সিং। একটাল গম চুরি যেতে রামাবতার এমন খেপে যায় যে টাহাড়ের যত দুসাদ যত গঞ্জু পুরুষ সকলকেই তাই জেলে পুড়ে। শাশুড়ি শোথ জ্বরে ভুগে ভুগে খেতে দে বলতে বলতে, হা অন্ন যো অন্ন বলতে বলতে মরে গিয়েছিল হেগেমুতে। ঝিমঝিমিয়ে বর্ষার রাত ছিল, শনিচরি আর তার যা মিলে বুড়িকে মাটিতে নামিয়েছিল। রাত পোহালে দোষ লেগে যাবে, ঘরে নেই এক কুচি গম, প্রায়শ্চিত্তের করি আসবে কোথা থেকে? রাতের মরা যাতে রাতেই বেরোয় সেজন্য শনিচরি সেই বর্ষার রাতে প্রতিবেশীদের ডাকতে বেরিয়েছিল। হাতে পায়ে ধরে সকলকে আনতে, বুড়িকে দাহ করার ব্যবস্থা করতে শনিচরি এত ব্যস্ত ছিল যে কাঁদবার সময় হয়নি। হয়নি তো হয়নি, বুড়ি যে জ্বালা দিয়ে জ্বালিয়ে গেছে, কাঁদলেও তো শনিচরির আঁচল ভিজত না। বুড়ি একলা থাকতে পারত না জীয়ন্তে, মরেও একা থাকতে পারেনি। তিন বছর যেতে না যেতেই ভাসুর যা সবাই সাফ। রামাবতার সিং তখন গ্রাম থেকে দুসাদদের গঞ্জুদের তাড়াবে বলে উঠে পড়ে লেগেছে। তাড়িয়ে দেবে রামাবতার, সেই ভয়েই শনিচরি তখন কাঁটা হয়ে থাকত। ভাসুর আর যা মরতেও কাঁদা হয়নি। কাঁদবে না লাশ জ্বালাবার, সস্তায় শ্রাদ্ধ করবার কথা ভাববে? এ গ্রামে দুঃখী মানুষ সবাই প্রতিবেশীর দুঃখ বোঝে, তাই টক দই, ভুড়া চিনি আর ধেনু চিড়ে পেয়ে খুশি হয়ে যায়। শনিচরি আর ওর বর যে কাঁদেনি তাতেও সবাই বলে, কাঁদতে কি পারে এখন? তিন বছরে তিনটে মরল, চোখের জল বুকে পাথর হয়ে জমে যাচ্ছে। শনিচরি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। মালিক হাজৌরের ক্ষেত ঠেঙিয়ে যে খুদকুড়ো আনা, তাই এতগুলো মানুষের সম্বল। দুটো মানুষ মরল, ভালোই হলো, নিজেরা পেট ভরে খাবে। স্বামী মরতে কাঁদবে না তা তো ভাবেনি শনিচরি, অথচ এমন কপালোর ঠিক তাই ঘটল। তখন ওদের একমাত্র ছেলে বুধুয়া বছর ছয়েকের। শনিচরি ছেলেকে ঘরে রেখে অসীম উদ্যমে সংসারটা বেঁধে তোলবার জন্য চলে যায় মালিকের বাড়ি। দমাদ্দম কাঠ চালা করে দেয়, গরুর ঘাস এনে দেয়, ফসলের মৌসুমে স্বামীর সঙ্গে খেতে গিয়ে ফসল কাটে। ভাসুরকে তার শ্বশুরের দেওয়া জমিটুকুতে ঘরখানা সবে তুলেছে দুজনে। দেওয়ালে শনিচরি চিত্র এঁকেছে, উঠোনে বেড়া দেবে বুধুয়ার বাপ,
উঠোনে লঙ্কা বেগুন আবাদ করবে। শনিচরি হুজুরাইনের কাছ থেকে বকনা বাছুর পালানি নেবে, সব ঠিক। শনিচরির বর বলল, চলো তোহরিতে বৈশাখী মেলা দেখে আসি, শিব ঠাকুরকেও পুজো দেব, সাতটা টাকা তো জমেছে। মেলা খুব জমেছিল, বড় বড় রহিস লোকেরা শিবের মাথায় ঢালছিল ঘড়া ঘড়া দুধ। সেই দুধ কয়েকদিন ধরে মাটি কাটা চৌবাচ্চায় জমছিল, টক দুর্গন্ধ উঠছিল দুধ থেকে, মাছি ভনভন করছিল। পাণ্ডাকে টাকা দিয়ে সেই দুধ গেলাস গেলাস খেয়ে অনেকের হাইজা হয়, অনেকে মরে। বুধুয়ার বাপও মরেছিল হাইজায়। তখন আংরেজরাজ গোরমেনের লোক সব হাইজা রোগীকে টেনে টেনে হাসপাতালের তাঁবুতে নিয়ে গিয়েছিল। তাঁবু মাত্র পাঁচটা, রোগী ষাট সত্তর জন। তাঁবুর চারদিকে ছিল কাঁটাতারের বেড়া। শনিচরি আর বুধুয়া বেড়ার এপাশে বসেছিল। বসে বসেই শনিচরি জেনে যায় বুধুয়ার বাপ মরে গেল। কাঁদতে সময় দেয়নি গরমিনের লোক, লাশগুলো তারাই জ্বালায়। শনিচরি আর বুধুয়াদের টেনে নিয়ে গিয়ে হাতে কলেরার সুই দেয়। তাতে যা ব্যথা হয় সেই ব্যথাতেই মা ছেলে খুব কাঁদে। কাঁদতে কাঁদতে শনিচরি কুরুডা নদীর তীর তীরে জলে স্নান করে মেটে সিঁদুর মুছে হাতের চুড়ি ভেঙে গ্রামে ফেরে। গালার চুড়িগুলো নতুন, মেলায় গিয়ে পড়েছিল। তোহরিতে শিব মন্দিরের এক পাণ্ডা বলে, এখান থেকে আত্মপিণ্ড দিয়ে যা, বিভূয়ে এসে মরল বুধুয়ার বাপ। তার কথাতে পাঁচ শিখে দক্ষিণা দিয়ে বুধুয়ার হাত দিয়ে বালি আর সত্তর পিণ্ড দেওয়ায় শনিচরি। কিন্তু তা নিয়ে গ্রামে কি কম ঝড় উঠেছিল! মোহনলাল ব্রাহ্মণ, রাম অবতারের স্থাপিত বিগ্রহের সেবক, সে বলেছিল, ও বালির পিণ্ডি নদীর জলে, বুধুয়া যেন রামচন্দ্র বালি দিয়ে দশরথের পিণ্ড দিচ্ছে। বরাম্বন বলল যে, তোহরির ব্রাহ্মণ জানবে টাহারের মানুষের ক্রিয়াকরণের নিয়ম, তার কথায় পিণ্ডি দিয়ে তুই আমার মাথাটা হেঁট করে দিয়ে এলি তো। মোহনলালকে তুষ্ট করতে রাম অবতারের কাছে পাঁচ বছর বেগারি খেটে পঞ্চাশ টাকা শোধ করব, ক্ষতে টিপসই দিয়ে কুড়ি টাকা নিতে সে টাকায় বুধুয়ার বাপের শ্রাদ্ধ করতে, শ্রাদ্ধ মিটতেই কচি ছেলেকে নিয়ে হা ভাত জো ভাত করতে এমন ব্যস্ত থাকে শনিচরি যে বুধুয়ার বাপের জন্য আর কাঁদা হয়নি। একদিন ঘোর গ্রীষ্মে পুড়তে পুড়তে রাম অবতারের খেতে নিরেন দিতে দিতে শনিচরি হঠাৎ নিরিনি ফেলে একটা পিপল গাছের ছায়ায় বসেছিল গিয়ে। অন্য মজুরদের বলেছিল, আজ আমি বুধুয়ার বাপের জন্য কাঁদব, বুক ফাটিয়ে কাঁদব। আজই কাঁদবি কেন? দুলন গঞ্জু বলেছিল, তোরা মজুরি নিয়ে ঘরে যাবি, আমি খত লিখে বসে আছি। আমি যাব চারটি ভুট্টার ছাতু নিয়ে, তাই কাঁদব, আমার কান্না পায় না। সেই দুঃখে কাঁদবি, এতে আকে টানছিস কেনে? তু বহত খচরাই লাটুয়াকে বাপ, হিসেব করে দেখেছিস এক বছর হয়ে গেল? এক সাল? হ্যাঁ রে, এক সাল সে নেই। পেটের জ্বালায় সময় যায়, আমি যদি মরতম বুধুয়া কোথায় যাবে? পাগলামি করিস না, শোন খতে যা লিখেছিস তা লিখেছিস, এখন দেখ আমি কাজ করি জিরিয়ে জিরিয়ে, যদ্দিন কাজ তদ্দিন মজুরি। তুই জান লড়িয়েও হারামির ক্ষেত সাফ করছিস কেন? জিরেন নে, যদ্দিন কাজ তদ্দিন জল খাই। সেদিনও শনিচরির কাঁদা হয়নি। গ্রাম সমাজে সবকিছু সকলের চোখে পড়ে, শনিচরি যে কাঁদেনি তা নিয়ে অনেক কথা হয়, শনিচরি সেসব কথা কানেও নেয়নি। রাম অবতার সিং এর ক্ষতের টাকা শোধ হচ্ছিল না, বোধহয় শোধও হতো না, কিন্তু শনিচরি তখন একটা
কালো এড়েকে দেখাই ভালাই করছিল। আশরাফের মা ওর হেফাজতে এড়েটাকে রেখে গয়াজি গিয়েছিল। তখন রামাবতারের খুড়ো মরে আর মৃত্যুকালে ওই এড়েটার লেজ বুড়োকে ধরিয়ে দেওয়া হয়। বৈতরণী পাড়ের অব্যর্থ ওষুধ। শনিচরি দেখে ঘরে অনেক লোক, রামাবতারের কুটুম স্বজন সব। শনিচরির মাথায় হঠাৎ খচড়াই খেলে, সে দোরের বাইরে দাঁড়িয়ে হেঁকে বলে, গোর লাগে গরিবের মা বাপ, গরিব শনিচরি আপনাদের সেবায় লাগলো আজ, তা একটা আরজি, সে ক্ষতের টাকা সুদে গেছে বলে লিখে দিন। খুড়ো মরা মানে আরো 50 বিঘা সরেশ জমি হাতে আসা। রাম অবতার কি জানি কেন শনিচরির কথা মেনে নেয়। এ নিয়ে পরে রাম অবতারকে অনেক কথা শুনতে হয়। অন্য যোদ্ধার মহাজনেরা বলেছিল ক্ষতের টাকা শোধ গেছে বলে মেনে নিল যখন, তখন থেকে অচ্ছুতের রাবরাবা বেড়ে চলেছে। টাকাটা কিছু নয়, নাগরার ধুলোর চেয়েও মূল্যহীন, কিন্তু ক্ষতটা হলো সেই জোয়াল যা কাঁধে নিয়ে বলদগুলো খেটে চলে। রাম অবতার বলতো, খুড়ো মরেছে মনে দুঃখ, খুব উদাস লেগে গিয়েছিল ভাই, মনে হচ্ছিল যে যে যা চায় তাকে তাই দিয়ে নিজের সন্ন্যাসী হয়ে চলে যাই। রাম অবতারের ছেলে লক্ষ্মণের যখন বিয়ে হয় তখন রাম অবতার শনিচরিদের কাছ থেকে বিয়ের বাদ্যি বাজনার খরচ আদায় করেছিল। এইসব ভাবতে ভাবতে আর পেটের ধান্দা করতে করতে শনিচরি কাঁদতে ভুলে গিয়েছিল, কাঁদতে ভুলে যাচ্ছিল। বুধুয়া বড় হলো, বাপের মতোই দারিদ্রের জোয়াল কাঁধে নিল। বিয়ে হয়েছিল শৈশবে, বউ ঘর করতে এলো, বুধুয়ার একটা ছেলে হলো, বউ যেন ডায়নি। হাটের মানুষদের সঙ্গে ভাব জমিয়ে কি খেয়ে আসতো কে জানে, দিনে দিনে ফুলে ফেপে উঠল বউ। রাম অবতারের ছেলে লক্ষ্মণের গমের বোড়া বইতে বইতে বুধুয়াকে ধরল চেনা রোগে, খোঁখি রোগ, যক্ষা। রাতে জ্বর হয়, ভোরে ঘাম দিয়ে জ্বর ছাড়ে, কাশির সঙ্গে রক্ত, চোখের নিচে কালি। দেখে দেখে শনিচরির বুকে চিতার আগুন হা হা করে আকাশ পানে ছড়িয়ে দেয় যে বাতাস, সেই বাতাস বইত। বুধুয়ার দিকে চাইলেই শনিচরি বুঝতে পারত, বুধুয়াকে আঁকড়ে ধরে সংসারটা বেঁধে তোলার আকাঙ্ক্ষাটা তার পূর্বে না। ছোট আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়নি ওর। কাঠের কাকই কিনবে একটা, কেনা হয়নি। গালার চুড়িগুলো 1 বছর হাতে রাখবে, রাখা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষার চেহারা বদলায়। ছেলে বউ কামাই করবে, ওদের মেহনতের অন্ন শনিচরি খাবে। শীতের রোদে বসে নাতির সঙ্গে এক শানকি থেকে খাবে ছাতু ও গুড়। এই আকাঙ্ক্ষাটাই বড় মাপের হয়ে গিয়েছিল কি? সেই জন্যই কি বুধুয়া এখন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে? বউয়ের দিকে চেয়ে চেয়ে ওকে দোষ দিতে গিয়েও পারত না শনিচরি। বুধুয়ার বউ, নাতির মা, তাকে কেমন করে রুক্ষ কথা বলে শনিচরি? বুধুয়া সবই বুঝত। একদিন বলেছিল, মা ওকে কিছু বলিস না। কাকে? তোর বউকে। এ কথা বললি কেন? বুধুয়া শীর্ণ ও শুভ্র হাসি হেসেছিল, বলেছিল, মা ও হাটে সব বেচতে গিয়ে পয়সা চুরি করে, এটা সেটা কিনে খায়, সবই তো জানি, ভুখের জন্য করে মা, ওকে কি আমি খেতে দিই না? ওর খিদেটা বেশি যে, মানুষ কত কথা বলে জানি মা, কেন বলে তাও জানি, কিন্তু আমার আর এ নিয়ে কথা বলতে ভালো লাগে না। ও কে জানে গি মা, তুই আর আমি কত কষ্টে সংসারটুকু। বুধুয়া কাশতে শুরু করেছিল। শনিচরি ওর বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, ভগবানকে আর ডাকি না রে, ভগবান থাকলে তোর ব্যামো আমাকে দিত না। মা তুই থাকলে আমার ছেলে বাঁচবে। আমি যে আমার ছেলের বাঁচা চাই,
কপাল চাপড়ে উঠে গিয়েছিল শনিচরি। উঠোনে আলো করে দিয়েছে বুধুয়া। ভিন্ডি, বেগুন, মূলো, লঙ্কা, কুমড়ো, নানাবিধ সবজি লক্ষ্মণের বাগান থেকে চারা এনে, বীজ এনে বুধুয়া এই সবজির ক্ষেতটুকু করেছে। বউ তার ডাবকা, বউয়ের খিদে বেশি। বউ খুব ঝুঁকেছিল, সেও যাবে লক্ষ্মণের ক্ষেতে কাজ করতে। তার পেট ভরতে চায় না, নিজের খাবার জোগাড় সে নিজেই করবে। বুধুয়া সব কথাই শুনেছিল, বলেছিল ছেলেটা হয়ে যাক, তারপরে যা চাষ করবার ব্যবস্থা করে দেব। বড্ড খেটেছিল বুধুয়া। উঠোন ঘিরেছিল কাটাঝোপের বেড়ায়, উঠোনে কোদাল কুপিয়েছিল, চুরি করে সার আনত লক্ষ্মণের ক্ষেত থেকে, বাঁকে বয়ে জল আনত নদী থেকে তাঁতের সময়। কয়েক মাসেই সেজে উঠেছিল উঠোনটা। শনিচরি হেসে বলেছিল, এ খুব ভালো হলো বুধুয়া, তোর বাপও এরকম সব ক্ষেত করতে চেয়েছিল রে। নাতি হলো। নাতির দেড় মাস বয়স হতেই বউ জেদ ধরল সে খাটতে যাবে। বুধুয়া বলল, যাবি, হাট বাজারে সবজি বেচতে যাবি, মালিকের ক্ষেতে যেতে হবে না, মালিকের ক্ষেতে কাজ করলে যুবতী মেয়েরা ঘরে ফেরে না। ইস, কোথায় যায়? প্রথমে ভালো ঘরে, তারপরে রান্ডি টলিতে। এ নিয়ে আর কথা বললে মাথা নামিয়ে দেব ধর থেকে। বউ হাটে গিয়েছিল। শনিচরি বলেছিল, হাটে পাঠালি বুধুয়া? নয়, ও ঘরে থাকতো, আমি যেতাম। না মা, তুই আর আমি খেতে খাটতাম, ও তো ঘরে থাকতো। কোনোদিন দেখেছিস ও রেধে বেড়ে রেখেছে, জল এনে রেখেছে, ঘরদোর ঝাড়ু দিয়েছে? না, শনিচরি আর বুধুয়া দুজনেই জেনেছিল বউয়ের মন বসবে না রোগা বরে, দুঃখের সংসারে। শনিচরি বউকে বলেছিল, ও আর কতদিন, চোখে মুখে কালি পড়েছে, যতদিন থাকে একটু সমঝে চলিস। বউ সে কথা অক্ষরে অক্ষরে মানে। বুধুয়া যতদিন থাকল সেও ততদিন ছিল, ছেলের ছয় মাস বয়স তখন। বুধুয়া সেদিন সেদিন কেন, কয়েকদিন ধরেই খুব বাড়াবাড়ি যাচ্ছিল, বৈদ্যের ওষুধেও কাজ হয়নি। শনিচরি বউকে বলেছিল বুধুয়ার কাছে থাকতে। নিজে গিয়েছিল, দৌড়ে দৌড়েই গিয়েছিল বৈদ্যির কাছে অন্য ওষুধ চাইতে। ওষুধে আর কাজ হবে না জেনেও ওষুধ আনতে গিয়েছিল ও। বৈদ্যির বাড়ি মাইলখানেক দূরে। মা গো, ভাবলে কেমন লাগে, অতখানি পথ কেমন করে দৌড়েছিল ও। কিন্তু বৈদ্য ছিল না ঘরে, হাটে গিয়েছিল। ঘরে ফিরতেই শনিচরি, ওষুধ দাও, ওষুধ দাও বলে মাথা কুটেছিল। বিরক্ত হয়ে বৈদ্য বলেছিল, ছোট জাতের ধৈর্য সহ্য থাকে না, ছেলের অবস্থা যদি অতই খারাপ হবে বউ হাটের দিকে ছুটছে কেন, নিশ্চয়ই ভালো আছে তোর ছেলে। ঘরে ফিরে শনিচরি বুধুয়াকে জীবিত দেখেনি, বউকে ঘরে দেখেনি, বাচ্চাটা তার ঘরে কাঁদছিল। বউ আর ফেরেনি, বাচ্চাটাকে কোলে নিয়ে বুধুয়ার দাহের ব্যবস্থা করা, বউ পালাবার কেচ্ছা চাপা দিতে ছোটাছুটি করা, এই সব করতে গিয়ে বুধুয়ার জন্য কাঁদা হলো না। কাঁদতে পারত না শনিচরি, কেমন যেন ধন্ধ ধরে বসে থাকত, তারপর চোখ বুজে শুয়ে পড়ত। গ্রামের মানুষ দেইজিকে যেতে মেতে থাকে। বুধুয়ার মৃত্যুর পর সেই গ্রামেরই আরেক রকম চেহারা দেখেছিল শনিচরি। বুধুয়ার ছেলে হারুয়াকে নিয়ে ও হিমশিম খেত, বুধুয়া যে নেই তাও যেন ভুলে যেত শনিচরি। কবে যে বুধুয়া ছিল না তাই ওর মনে থাকতো না। যখনকার কথা যতদিনে মনে পড়ে ততদিনই বুধুয়া ছিল যেন ওর সঙ্গে। শনিচরি যখন মালিক মহাজনের ক্ষেতে কাজ করত, বুধুয়া ঘরদোর সাফ করে জল এনে রাখত নদী থেকে। ক্ষেত কুড়োনো মাটি মাখা গম বা ভুট্টা নদীর জলে ধুয়ে আনত। শান্ত, বুঝদার, দুঃখী মায়ের ছেলে সবসময় থাকতো বুধুয়া। কেমন করে শনিচরি মেনে নেবে যে আর তাকে রাতে উঠে গরম জল করে খাওয়াতে হবে না বুধুয়াকে, স্বপ্নার্ধ মলম মাখাতে হবে না বুধুয়ার বুকে? বুধুয়ার ছেলেটা পড়ে পড়ে কাঁদত।
একদিন দুলানের বউ ধাতুয়া লাটুয়ার মা এতল্লাটে বিখ্যাত ঝগড়টে মেয়ে মানুষ এসে দাঁড়ালো, ছেলেটাকে তুলে নিল বুকে। কি করিস অ ধাতুয়ার মা, হারোয়াকে নিয়ে যাই। কেন? ধাতুয়ার বউয়ের কোলে ছেলে, তার দুধ খাবে। কেনে? আমার নাতি, আমি মানুষ করব। সবাই সবাইয়ের ছেলে নাতিকে মানুষ করে, তুইও করবি। কিন্তু ধাতুয়ার বাপ বলল, কাজ ধরেছে একটা। কোথায়? গোরমেন রেল লাইন মেরামতি করবে, ঠিকাদারের কাছে ধাতুয়ার বাপ ফুরন নিয়েছে, 20টা মজুর দেবে, তুই যাবি নাই? গইয়া গাভিন, হ্যাঁ, তাছাড়া মালিকের ঘরে পুজো, জঙ্গল সাফাই, রান্নার কাঠ চালা করা, বেগারি কামও আছে। দুলানগঞ্জু বহত শানদার খচরা বুড্ঢা, কাজে মাতি আমাকে। সে যা বুঝিস। ধাতুয়ার বউয়ের কাছে দুধ খেয়ে প্রাণে বাঁচল হারোয়া। যতদিন ঠিকাদারি কাজ চলে, শনিচরির ঘরে উনুন জ্বলেনি। শনিচরির রুটি ও আচার দুলানের সঙ্গেই দিয়ে দিত দুলানের বউ। যত আটা খরচ হয় সব পরে শোধ করে দেয় শনিচরি। কিন্তু সব ঋণ কি শোধ হয়? দুলানরা দেখেছিল, পর্বগঞ্জু বলেছিল, একেবারে একলা হয়ে গেলে সম্পর্কে জ্যাঠাইন হও, না হয় তোমার ঘরের দোর জানলায় চালা এনে আমার উঠোনে ঘর তুলে দি। নাটুয়া দুসাদ শনিচরির উঠোনের সবজি হাটে বেচে দিত। গ্রামের মানুষ সে সময়টা এইভাবে এসে না দাঁড়ালে শনিচরি কি বাঁচত? বুধুয়ার কসবি বউটার কথা কেউ বলতো না। তবে শনিচরি জেনেছিল, হাটে যারা এক টাকায় চার রকমের দাওয়াই বেচে, সেসব দাওয়াইওয়ালাদের একজনকেই বউকে বুঝিয়েছিল। বউকে গয়া, আরা, ভাগলপুর দেখাবে, নটাঙ্কি সিনেমা সার্কাস দেখাবে, রোজ পুরী কচৌড়ি খাওয়াবে। সে লোকের সঙ্গেই গেছে বউ, ছেলেটাকে নিয়ে যায়নি কেন? শনিচরির মনে হতো ছোটবেলায় দেখা মতির মায়ের কথা। মতিকে নিতে চেয়েছিল মালিক, মতির মা দেয়নি। মতি পালিয়ে যায় রেললাইনের কুলি জোগাবার ঠিকাদারের সঙ্গে। মতির মা শনিচরির মায়ের জাতার গম ভাঙাতে আসতো আর বলতো, মালিকের হাতে মেয়ে দিলে তবু দেখতে পেতাম মুখখানা। শনিচরি তা বলে না, গেল যখন ওইভাবেই হারিয়ে গেছে সেই ভালো, নইলে মালিকের ঘরে সে থাকতো রানী হয়ে। শনিচরি আর হরোয়া বাইরে গোলাম খাটত, সে ভারী অপমানের কথা হতো। তাছাড়া শনিচরি আগেকার অভিজ্ঞতা থেকে জানে, বউও কাজ করলে গ্রামের লোক তাকে নামে না হলেও কাজে এক ঘরে করত, তেমন হলে গ্রামে থাকা চলবে না। নিরন্ন ও রাকা দরিদ্রের বড় দরকার অন্য নিরন্ন রাকাদের মদত। সে মদত না থাকলে মালিকের পাঠানো দুধ ঘি খেয়েও গ্রামে বাস করা চলে না। আস্তে আস্তে শনিচরি সহজ ও স্বাভাবিক হলো, হরোয়াকে মানুষ করল সাধ্যমতো যত্নে। গ্রামের বুড়ো বুড়ি, প্রবীণ ও প্রৌঢ় সবাই হরোয়াকে বলতো, বহত দুঃখ কি তোহারা নানি, উসকো দুঃখ মত দিয়া করো ও হরোয়া। হরোয়া মাথা নিচু করে শুনে যেত। ওর বয়স বছর 14 হতে শনিচরি ওকে নিয়ে গিয়েছিল রাম অবতার সিং এর ছেলে লক্ষ্মণ সিং এর কাছে। লক্ষ্মণ সিং এখন মালিক মহাজন হাজুর, মালিক পারোয়ার, অন্য জামানা এখন, মালিক ও নতুন জামানায় নতুন রকম। লক্ষ্মণ সিং ক্ষেত মজুর, ছোট জাত ও কিষানদের সাহায্যতা করতে এখন মস্তান রাখে, ঘোড়া চড়া, বন্দুক চালানো মস্তান। রাম অবতার লাথ মারত, নাগড়া পেটাত, কিন্তু মন ভালো থাকলে ওদের সঙ্গে গল্পও করত। লক্ষ্মণ সিং বাপের ওসব আচরণকে মনে করে দুর্বলতা, যথেষ্ট দূরত্ব রেখে চলেও। শনিচরি তার কাছেই গিয়েছিল, বলেছিল, সবই তো জানো মালিক, শনিচরির চেয়ে দুর্ভাগী জন্মায়নি কখনো। এই ছেলেটা আমার নাতি, একে একটা কাজকর্ম দাও, নইলে বাঁচব না। লক্ষ্মণ সিং এর
বোধহয় মনটা ভালো ছিল সে সময়। সে বলেছিল, হাটে আমার দোকানে মাল বইবে, ঝাড়ু পানি করবে, মাসে দু টাকা পাবে ওর পেট খোরাকি, হজুর কা কৃপা। শনিচরি নাতিকে নিয়ে উঠে এসেছিল মোহনলালের কাছ থেকে ঠাকুরের প্রসাদ এনে মাদুলিতে ভরে। সে মাদুলি গলায় বেঁধে তবে হরকে পাঠিয়েছিল হাটে, অনেক কথা বলেছিল। হাটে অনেক গরু মোষ আনে, সেখানে যাস না হরোয়া, ভৈসা লাথ মারলে মরে যাবি। নাই নানি। কোনো মন্দ লোকের কথা শুনিস না? নাই নানি। প্রথম কয়েক মাস খুব মন দিয়ে কাজ করত হরোয়া, মাইনের টাকা দিত নানিকে, জলপানির ছাতু গুড় বয়ে বয়ে আনত, খেয়ে মেখে চেহারা ফিরে এসেছিল ক্রমে ক্রমে। মন আনচান হলো, একবার টাকা দিল না, একটা রঙিন গেঞ্জি কিনল, আরেকবার কিনল একটা প্লাস্টিকের মাউথ অর্গান, সেবার খুব ধমক ধমক করেছিল শনিচরি। তারপর স্বয়ং লক্ষ্মণ যখন বলল হরোয়া দোকানে থাকে না, সর্বদা ম্যাজিক ওয়ালাদের পেছন পেছন ঘোরে, তখন শনিচরি হরোয়াকে কষে মেরেছিল, বলেছিল বেচাল করবি তোর পা কেটে দেব, ঘরে বসিয়ে খাওয়াবো তবু কুপথে যেতে দেব না। আবার কিছুদিন মন দিয়ে কাজ করলো হরোয়া, তারপর পালিয়ে গেল। নাটুয়া এসে বলল ম্যাজিক ওয়ালাদের সঙ্গে চলে গেছে হরোয়া। যাকে যাকে বললেও শনিচরি ঘরে বসে থাকেনি, হাট থেকে হাটে মেলা থেকে মেলায় খুব খুঁজেছিল, নাতির জন্য কাঁদার কথা মনেই হয়নি ওর, এরকম যে হবে তাই মনে হয়েছিল। সেই সময়ে হরোয়াকে ফিরে পাবার আশা যখন নেই আর মনে, হঠাৎ দেখা বিকনির সঙ্গে। বিকনি ওর ছোটবেলাকার খেলুড়ি, কালো কম্বলের ঘাগরা পরত বলে সবাই বলতো কালি কামলি বিকনি। একটা পোটলা কাঁধে হনহনিয়ে হাঁটছিল বিকনি, হাঁটতে হাঁটতে শনিচরির গায়ে ঠেলা দেয় অসাবধানে। কে রে তুই, চোখের মাথা খেয়েছিস? চোখের মাথা তোর বাপ খেয়েছে। কি বললি? ওই তো শুনলি। চমৎকার একটা যুদ্ধ বাঁধছিল শনিচরির, খুব ভালো লাগছিল। জমাটি ঝগড়া একখানা করলে মনের বহু জঞ্জাল কেটে যায়, সাফ হয়ে যায় সব। দাদুয়ার মা সেই জন্যই কাক চিলের সঙ্গেও ঝগড়া করে, ঝগড়া করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, দেহের রক্ত বন্দুকের গুলির মতো দামাদাম চলতে থাকে। কিন্তু দুজনে দুজনের দিকে চাইতেই বিকনি বলেছিল, এ কে তুই, শনিচরি না? তুই তুই কে? বিকনি, কালি কামলি বিকনি। বিকনি? হ্যাঁ রে, তোর তো সেই লোহার ডগাতে বিয়ে হয়েছিল, আজ কতকাল আছে জুজু ভাতুতে। জুজু ভাতু? আর আমি থাকি টাহারে, একবেলার পদ গো, তবু দেখা হয়নি কখনো। চলো বসি কোথাও। দুজনে একটা পিপল গাছের ছায়ায় বসল, দুজনেই দুজনকে আড়ে আড়ে দেখছিল, দুজনেই নিশ্চিন্ত হল ওর অবস্থা আমার চেয়ে ভালো নয়। বিকনির হাতে গলায় কপালে শনিচরির মতোই গয়না, গয়না বলতে উল্কির দাগ, অভ্যাস বসে দুজনেরই কানের ছিদ্রে শোলা গজা। শনিচরি ও বিকনি বিড়ি ধরালো, দুজনেরই চুল রুক্ষ। শনিচরি, কি হাটে এসেছিলি? না রে, নাতিকে খুঁজতে এসেছিলাম। শনিচরি অতি সংক্ষেপে হরোয়ার কথা, নিজের কথা সবই বলল। বিকনি সব শুনে বলল, দুনিয়া থেকে মমতা চলে গেল নাকি? না, তোর আমার কপাল দোষ। শনিচরি অনেক দুঃখে হাসল, বলল স্বামী নেই, ছেলে নেই, নাতিটা যেখানে থাক প্রাণে বেঁচে থাকুক। বিকনি বলল, তিন মেয়ের পর তার এক ছেলে, ছেলের বাপ মরেছে কবে, বিকনি ছেলেকে মানুষ করেছে, পরের বাছর পালানি নিয়ে ক্রমে ক্রমে চারটে গাই, দুটো দুধেলা ছাগল সব করেছে,
বিয়ে দিয়েছে ছেলেকে, আবার ছেলের গওনার সময় গ্রামকে দই চিড়ে গুড় খাইয়েছে মহাজনের কাছে ধার করে। তারপর মহাজন এখন সেই ঋণের দায়ে ঘরবাড়ি নিয়ে নিচ্ছে, ছেলে যাচ্ছে শ্বশুরাল, শ্বশুরাল বলে বিঘ্নির থুতু ফেললে, বলল শ্বশুরের ছেলে নেই আর দুটো জামাইয়ের মতো ছেলেও তার গোলাম হবে। বললাম গরু বেচে ধার শোধ করি, ছেলে গাই গরু নিয়ে শ্বশুরাল রেখে এসেছে, আমিও বিকনি, আমি ছাগল দুটো এই হাটে বেচলাম, ছেলে জানে না, বাস ট্যাকে 20 টাকা নিয়ে চললাম, কোথায় যাবি কে জানে, তোর ছেলে নামে যশে নেই, আমার ছেলে থেকেও নেই, চলে যাব ডালটনগঞ্জ কিংবা বোখারো কি গোমো, ভিক মাংব টিশানে, শনিচরি নিঃশ্বাস ফেলল, বলল আমার সঙ্গে চল, দুখানা ঘর যেন হা হা করছে, ঘরে ঘরে শোবার মাচা বুধুয়া করেছিল, আজও উঠোনে ভিন্ডি মির্চা বাইগন হয়, আমার টাকা ফুরলে পরে তখন দেখা যাবে, তোর টাকা তোর থাকুক, শনিচরি এখন আধ পেটা কামাই করে, তাই চল। হ্যারে জলের সুখ আছে, নদী পঞ্চায়েতে কুয়োটার জল বড় তেতো, একটু দাঁড়া। আবার হাটে গেল বিকনি, ফিরে এলো একটু বাদে, বলল উকুনমারা ওষুধ কিনে নিলাম, মৃত্তিকা তেলের সঙ্গে মাথায় ঘষে ঘষে মাথা ধুয়ে ফেলব, যত মনের জ্বালা তত কি উকুনের জ্বালা। পথ চলতে চলতে বিকনি বলল, নাতিটা হয়তো রাতে কাঁদবে, আমার কাছে ঘুমো তো। শনিচরি বলল, কয়েকদিন তারপর ভুলে যাবে। শনিচরির ঘর দেখে বিকনি খুব খুশি, তখনই জল ছিটিয়ে ঘরদোর ঝাড়ু দিল, নদী দেখতে গেল, জল আনলো এক গামলা, বলল আজ রাতে উনন জ্বালব না, রুটি আর আচার নিয়েই বেরিয়েছিলাম। বিকনি ঘোর সংসারী, দুদিনেই শনিচরির ঘর ও উঠোন নিকলো, ও সোডা সাবানে নিজের আর শনিচরির কাপড় কাচল, কাঁথা ও মাদুর রোদে দিল, নিজের সংসারের দখল বউয়ের হাতে চলে যাচ্ছিল বলে ইদানিং ও কোনো কাজকর্মে যেত না, সেটা অভিমানে, কিন্তু বউ বলতো ওর শাশুড়ি কামচোর। সংসারের নেশা মানুষকে বিকনির মতো দুঃখী মানুষকেও অবাস্তব স্বপ্নাশ্রয় করতে পারে, এখানে কতদিন থাকবে ঠিক নেই, শনিচরির সংসার। বিকনি একদিন কোদাল নিয়ে উঠোন কোপাতে শুরু করল, বলল একটু খাটলে সবজি হবে খুব। উকুনের ওষুধে শনিচরির মাথা থেকেও শরণাগত জীবগুলো নির্বংশ হল, টানা ঘুমে রাত কাটিয়ে উঠে শনিচরি বুঝল উকুনের কামড়ে ঘুম হতো না, মনের জ্বালায় নয়, মনে যত জ্বালা থাকুক খাটাখাটনির শরীরে ঘুম আসে। বিকনির টাকায় দুজনে কদিন খেলো, ওদের টাকাও ফুরলো, মাথায় আকাশ ভেঙে পড়ল শনিচরির, সেই দিনই দুলানের ছোট একটা বাছুরকে নেকড়ে ধরে নিয়ে গেল। লাকড়া তাড়াবার উত্তেজনায় সবাই যখন মেতেছে তখন খবর এলো স্থানীয় আরেক যোদ্ধার ভৈরব সিংকে কে বা কারা যেন একটি জমিতে কেটে রেখে গেছে, জমিটি গোটা দশেক দেওয়ানি মামলার জন্ম দিয়েছে। ভৈরবের মৃতদেহ ধারণ করে জমিটি ফৌজদারিতে প্রমোশন পেল, গ্রামের সবাই জেনে যায় ভৈরবের বড় ছেলেই খুনটি করিয়েছে। বইমাত্রেও ভাইদের প্রতি বাপের অত্যাধিক স্নেহাধিক্য দেখে সে নিজের আখের বিষয়ে স্বাভাবিক কারণেই দুশ্চিন্তিত হয়েছিল। ভৈরবের বড় ছেলে পিতৃহত্যার দায়ে সৎ ভাইদের নামে মামলা আনবে বলে শাসালো, সৎ ভাইরা দাদার নামে মামলা করবে বলে লক্ষ্মণ সিং এর মদত চাইতে গেল। লক্ষ্মণ বলল চলো আমিও যাচ্ছি। জমিটিতে তারও সবিশেষ লোভ ছিল, অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে লক্ষ্মণ অকুস্থলে দেখা দিল, ছেলেদের লজ্জা দিয়ে সে মর্মভেদী দুঃখে বলতে লাগল, হায় চাচা রাজা তুমি, সঘরে মরবে, আজ কেন তুমি মাটিতে পড়ে আছো, কিসের দুঃখ তোমার,
ছেলেদের দিকে চেয়ে বলল, তোমরা কি মানুষ? কে মরেছে তা দিয়ে কি হবে? চাচা যে মরে গেল সেটাই হলো প্রধান ও শেষ কথা। হায় চাচা, তুমি থাকতে ছোট জাত কখনো মাথা তোলেনি, দুসাদ গঞ্জুর ছেলে তোমার ভয়ে পড়তে যায়নি সরকারি স্কুলে, আজ কে সেসব দেখভাল করবে? ছেলেদের দিকে চেয়ে বলল, এখন আসল কাজ চাচার সম্মান রেখে সদগতি করা। ওকে ঘরে নাও, পুলিশকে খবর দাও, লেকিন সেখানে কোনো নাম উঠবে না, লাশ তোহারই যাবে না, চেরাই ফাড়াই হবে না। যেভাবে চাচা মরলেন, ও হো হো, বীরের মৃত্যু, কিন্তু যেভাবে চাচা মরলেন সেভাবে তো তার মরার কথা নয়। মানুষ অনেক কথা বলবে, তাই সদগতি আর ক্রিয়া কাজ উচিত শর্মাচাকে করো। চাচাকে বড় পালঙ্কে সাজিয়ে রাখো, ওর আমাদের রাজপুত সমাজকে খবর দাও। তারপর ছেলেদের আড়ালে সরিয়ে নিয়ে বলল, নিজেদের বিবাদ ভুলে যাও, আমার বাবা নেই, চাচা গেল তো ইন্দ্রপতন হলো, আমাদের সমাজের সকলকে ডাকো, এখন নিজেদের বিবাদ উঠাবার সময় নয়। মাখন সিং, দৈতারি সিং, গোল পাকাবার মানুষ অনেক আছে। লক্ষ্মণ সিং এই কাজে মেতে থাকলো বলে শনিচরি তাকে ঘরে পেল না, ঘরে এসে গালে হাত দিয়ে বসল ও। তারপর বকনিকে বলল, চল দুলানের কাছে যাই, টেঁটিয়া বড়, বাহাত কিরকিচা আদমি, কিন্তু দিমাগটা খুব সাফাই, ও ঠিক একটা পথ বাতলাবে। সব শুনে মেলে দুলান বলল, কামাইয়ের পথ থাকতে উপোস করে মরে কে? কাইছান কামাই, বুধুয়াকে মা, কামাইয়ের পথ কি থাকে? মালিক মহাজনের থাকে, দুসাদ গঞ্জুর থাকে, পথ তৈরি করে নিতে হয়। কত টাকা নিয়ে এসেছিল সাহেলি? 20 টাকা। 20 টাকা? হ্যাঁ, 18 টাকার খেয়েছি। আমি হলে এ টাকা হাতে থাকতে থাকতে স্বপ্নে মহাবীরজি পেতাম। আহ, কা বলার, হ্যাঁ লালুয়া কে বাপ, কায় হামনিকে বল সমঝত নাই, কা বলাত। টাকা হাতে থাকতে থাকতে কুরুডা নদীর পার থেকে আমি একখানা ভালো পাথর আনতাম, তাতে তেল সিঁদুর মাখিয়ে বলতাম, স্বপ্নে মহাবীরটি পেয়েছি। আমি যে সেই স্বপ্নই দেখি না। আরে মহাবীরটি পেয়ে গেলে দেউতার লেজ ধরে স্বপ্ন আপসে আসত। হায় বাবা, তোকে সবাই চেনে, তোকে দিয়ে যুত হতো না, তোর সহেলি নতুন মানুষ, ও বললে আমরা মেনে নিতাম। তারপর মহাবীরজি নিয়ে তোহরি হাটে বসতিস, প্রণামই মিলতো। হ্যাঁ, দেউতাকে নিয়ে খচড়াই, এমনিতেই মহাবীরজির ছেলেদের জ্বালায় গাছে ফল থাকে না। খচড়াই মনে করলে খচড়াই, নইলে খচড়াই কিসের? তোর মন মহাপাপী মন, তাতেই ভাবছিস খচড়াই। কাইছান আলাটুয়া কেবাব, কাইছান বুঝিয়ে দিচ্ছি বল। লক্ষ্মণের মা বুড়ির বাত রোগ আছে? জরুর। তিনি আমাকে 10 টাকা দিয়ে বললেন, চাষ থেকে দৈবি তেল এনে দে। চাষ ভি গেলাম না, ঘরে তোকে তেল ভি দিয়ে দিলাম, দুদিন বাদে তব ভি খচড়াই হলো না। কেন কেন কি, আমার মনে কোনো খচড়াই না হয়, সে তেল মাখলো কাল, আজই বুড়ি লোটা নিয়ে অড়র খেতে পায়খানা করতে গেল, মন চাঙ্গা তো কাঠ মে গঙ্গা। দেখ বুধিয়াকে মা, পেটের চেয়ে বড় ভগবান নেই, পেটের জন্য সব কাজ করা যায়, রামজি মহারাজের বাদ। দুলানের বউ ওপাশ থেকে বলল, বুড়া যদি মালিকের ক্ষেত থেকে কুমড়া ছিঁড়ে আনে তখনও বলে এ রামজি মহারাজকে বাদ। বিঘ্নি বলল, আমাদের বিপদ, তার আসান কিসে হবে, বুদ্ধি দাও একটা, আমরা দুই বুড়ি। বারোহী গ্রামের ভৈরব সিং মরেছে? হ্যাঁ, ছেলে বাপকে মেরেছে, তাতে আমাদের কি, তাতে তোমাদের কি, টাকার ঘরে মা ছেলেকে মারে,
ছেলে মাকে মারে, যে মরবার সে মরছে, আমাদের ঘরে মরলে আপনজন কাঁদে, ওদের নাতেদাররা সিন্ধুকের কুঞ্জি সরায়, কাঁদার কথা ভুলে যায়, যাক আমাদের মালিক গিয়ে মাথা দিয়েছে, এখন ভৈরবের লাশ দাহ হবে, কাল দুপুরে লাশ বেরোবে, ওদের চাই রনে বালি রুদালি, দুটো রান্ডি এনেছে, মালিক মহাজন মরলে রান্ডি আসে কাঁদতে, রান্ডি দুটো হয়তো ভৈরবেরই ছিল কবে, এখনো শুকনো কাক, তারা জুতের নয়, তোরা যা কাঁদবি, লাশের সঙ্গে যাবি, টাকা পাবি, চাল পাবি, ক্রিয়া কাজের দিন কাপড় আর খাবার পাবি। শনিচরীর ভেতরে যেন ভূমিকম্প হলো, সে বলল, কাঁদবো আমি? তুই জানিস না কান্না আসে না আমার চোখে, দু চোখ জ্বলে গেছে আমার। দুলান নিস্পৃহ কণ্ঠে বলল, বুধুয়াকে মা, যে কান্না তুই বুধুয়ার জন্য কাঁদিসনি তা কাঁদতে বলছি না তোকে, এ হলো রুজির কান্না, দেখবি যেমন করে গম কাটিস, মাটি বয়ে নিস, তেমনি করে কাঁদতেও পারছিস, আমাদের নেবে কেন? দুলান আছে কেন? ভালো মতো রুদালি না পেলে ভৈরবের মান থাকবে কেন? মালিক মহাজন লাশ হয়ে গেলেও তাদের সম্মান চাই, ভৈরবের বাপ রাম অবতার, এরা যে রান্ডিদের রাখত তাদের দেখভাল করত, সেই মমতায় রান্ডিরা এসে কেঁদে গিয়েছিল ওরা মরলে, ভৈরব দৈতারি মক্ষণ লক্ষ্মণ এদেরও রান্ডি আছে, কিন্তু ক্ষেত মজুর ওর রান্ডি, সকলকে এরা পায়ের নিচে রাখে, তাতেই রুদালি জোটে না, খতরনাক খচড়াই সব, সবসে হারামি ও গম্ভীর সিং, রান্ডি রাখলো সে ঘরে মেয়ে হলো, রান্ডি থাকতে মেয়েকে দুধে ঘিয়ে রাখতো, রান্ডি মরতে মেয়েকে বলল, তোকে পুষবো না আর, রান্ডির মেয়ে রান্ডি কাজ করে খা গিয়ে, ছি ছি সে মেয়ে তো তোহরিতে রান্ডি বাজারে পড়ে আছে, পাঁচ টাকার রান্ডি এখন পাঁচ পয়সার রান্ডি, ভালো কথা, বুধুয়ার বউও তো তোহরিতে, ওই এক হালাত, তার কথা কে শুনতে চায়? দুলান বলল, কালো কাপড় পরবি? তাই তো পরি। দুলানি ওদের নিয়ে গেল, যেতে যেতে বিঘ্নি বলল, এরকম কাজ মাঝে মধ্যে, তারপর মালিকের খেতি কাম জুটলে তো ভালো, নয় পাথর ভাঙার কাজ, দুটো পেট চলে যাবে। শনিচরি বলল, গায়ে কথা হবে না? হলে হবে। ভৈরব সিং এর গোমস্তা বচ্চনলাল দুলানকে চিনত, লক্ষ্মণ ওকেই সব যাত্রার আনুষাঙ্গিক সব ব্যবস্থাভার দিয়েছে, সব কিছুই ইন্তেজাম করা চারটিখানি কথা নয়। বচ্চনের নিজের সংসারে দুটো কোদাল, একটা আলনা, পেতলের বাটলই দরকার দুখানা, এগুলো ক্রিয়া কাজের ফর্দে ঢোকাতে হবে, মহা দুশ্চিন্তা। শনিচরীদের দেখে ও পানি পেল, বলল, তিন টাকা করে পাবি। দুলান বলল, মহারাজ মরে গেল আর রুদালি তিন টাকা, পাঁচ টাকা হজুর, কেন? যা কাঁদবে হজুর শুনলে আপনি বকশিস দেবেন, লক্ষ্মণজি বলেছেন দশ বিশ যা লাগে কাঁদবার লোক চাই, এ বাবদ দুশো টাকা মঞ্জুর আছে। গোমস্তা নিঃশ্বাস ফেলল, দুলন কেমন করে সব খবর জানতে পারে কে জানে, পাঁচ টাকাই দেব, যা বাইরে গিয়ে বস, ওর চাল ভি দেবেন এক পাই, গম দেব, চাল দেবেন হজুর, দেব, এখন ওদের জলপানি দিন পেট ভরে, ভালো করে না খেলে কাঁদতে পারবে কেন? দুলান, কাটা হারামি, মোরে তুই জন্মেছিলি তাই ভাবি, যা বাইরে যা, জলপানি দিচ্ছি। ভৈরব সিং এর বড় ভৈরবী বলে পাঠালেন, যারা রুদালি তাদের পেট ভরে ছিঁড়ে গুড় দাও, প্রসাদের বাপ কোনো জিনিসের অভাব রেখে যাননি। পেট ভরে চিড়ে গুড় খেতে খেতে শনিচরি বুঝল, কান্না বেঁচে তাকে খেতে হবে বলেই চোখের জল তোলা ছিল। রান্ডি দুজন প্রথমে এই দেহাতি বুড়িদের আমল দেয়নি, কিন্তু শনিচরি ও বিঘ্নি এমন তারস্বরে কাঁদল, এমন সাজিয়ে সাজিয়ে বলল ভৈরব সিং এর গুণের কথা, যে বাজারে রান্ডিরাও ঘোল খেয়ে গেল। কাঁদতে কাঁদতে শ্মশানে গেল শনিচরি ও বিঘ্নি।
কাঁদতে কাঁদতে ফিরল। এদিনে নগদ বিদায় 5 টাকা ও 250 চাল এক একজন। বচ্চন বলে দিল, কিরিয়ার দিন আবার আসবি। কিরিয়ার দিন মিলল কাপড় ও খাবার, পুরি কচৌড়ি, বেসনের লাড্ডু, শনিচরি ও বিকনি খাবার বেঁধে নিয়ে বাড়ি গেল। শনিচরি দুলানের বউকেও কিছু দিয়ে এলো। দুলান সব খবরাখবর নিল, বলল, বচ্চন হারামি, এ বাবদ 200 টাকা পেয়েছিল, 20 টাকায় কাজ সারল। সে তো হবেই লাটুয়াকে বাপ, তোর সাহেলিকে বলে দে, হাটে যায় আসে নিয়মিত, সব দোকানি মালিক মহাজনদের, দোকানে দোকানে ঘুরলেই খবর পাওয়া যাবে মালিকদের কাদের অসুখ, কে মরছে, নইলে খবর মিলবে না। এরপর সেখানে যাবি, সেখানে বলবি আমি ওর ওর রুদালি এনে দেব। কইছেন তোহরই যাবি ডান্ডি বাজার? হায় ভগবান, তোর সহেলি যাবে? বিকনি বলল, যাব। দুলান বলল, এত রান্ডি কি ছিল, এইসব রাজপুত মালিক মহাজন চারিদিকে, তাতেই রান্ডির ছড়াছড়ি। দুলানের বউ বলল, না, চিরকাল এখানে ছিল না, যত মন্দ জিনিস ওরা এনেছে, ওরাও চিরকাল আছে। না, আগে ছিল এ মুলুক ছোট নাগপুরের রাজাদের এক শরিকের, তখন এখানে পাহাড় জঙ্গল ওর আদিবাসী লোকেদের টলি, তখন সে অনেক আগে আগে, তাই তহসিলে কোল লোকেরা বলোয়া করে। দুলান যে কাহিনীটি বলে তা খুবই দত্তক, এবং কেমন করে দুর্ধর্ষ রাজপুতেরা এই আদিবাসী ও অন্তজ অধ্যুষিত অঞ্চলে ঢুকে পড়ে জমিদার থেকে শুরু করে জোতদার মহাজন মালিক পরোয়ার হয়ে বসে তা বোঝার পক্ষে খুবই সহায়ক। এই রাজপুতরা ছিল ছোটনাগপুরের রাজার শরিকের সেনাবাহিনীর লোক। সদুয়েক বছর আগে এদের নানাবিধ অত্যাচারে অতিষ্ঠ কোলেরা বিদ্রোহ করে। কোল বিদ্রোহ দেখা দিতে না দিতেই রাজা দেন এদের লেলিয়ে। কোল বিদ্রোহ দমন করার পরেও এদের সামরিক জোশ কমে না, এরা মেরেই চলে নিরীহ কোলেদের, জ্বালিয়ে চলে শান্ত গ্রামগুলি। হরদা এবং ডোনকা মুন্ডা তখন আবার কারে শান দিতে থাকে, আবার কোল বিদ্রোহ ঘটার উপক্রম ঘটে। তখন রাজা এই রাজপুতদের নামিয়ে দেন বসতি বিরল ডাহাড় অঞ্চলে, বলে দেন মাথার ওপরে তরোয়াল ঘুরিয়ে ছোড়ো, যতদূর গিয়ে তরোয়াল পড়ল ততদূর পর্যন্ত জমির দখল নাও, সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি তরোয়াল ছুঁড়ে চলো, তোমরা 7 সর্দার এইভাবে যত জমি পেলে তত জমি নিজে চাষবাস করো। তখনই রাজপুতেরা নেমে পড়ে টাহারে এবং সেই থেকে এখানে ওদের জোত, শতক থেকে শতকে এদের জোত জমা বেড়ে চলেছে বই কমেনি। এখন এরা জোত জমা বাড়ায় তবে তরোয়াল ছুঁড়ে নয়, বন্দুকের গুলি মানুষের গায়ে ছুঁড়ে এবং জ্বলন্ত মশাল মানুষের বসতিতে ছুঁড়ে দিয়ে। এখন এই অঞ্চলে যারা আছে তারা পরস্পরের সঙ্গে একদিন সম্পর্কিত ছিল, আজ সম্পর্কের সূত্র ক্ষীণ, তবে পদমর্যাদায় সবাই সমান হতে চায়। জীর্ণ খাপড়ার চাল সুশোভিত মলিন মেটে বাড়ির টলিতে অন্তজদের বাস। আদিবাসীদের বসতিও গরিবের চেহারার, এর মাঝে মাঝে মালিকদের বিশাল মকান। মালিকদের মধ্যে মামলা ও রেষারেষি থাকতে পারে, কিন্তু মালিক শ্রেণী কয়েকটি বিশেষ ক্ষেত্রে এক, লবণ কেরোসিন পোস্টকার্ড ছাড়া এদের প্রায় কিছুই কিনতে হয় না। হাতি ঘোড়া মহিষ বাথান উপপত্নী জারজ সন্তান উপদংশ বা যৌন ব্যাধি বন্দুক যার জমিতার, বিশ্বাস সকলেরই অল্প বিস্তর আছে, গ্রহ বিগ্রহ আছে অগুন্তি, দেবতারা এদের সমর্থক, এরা সকলেই গৃহ বিগ্রহের নামে জমি দেব দত্ত করে রেখেছে। আবার ব্যক্তি হিসেবে আলাদা বৈশিষ্ট্যও আছে, দৈতারি সিংয়ের পায়ে 6টা আঙুল, বেনোয়ারি সিংয়ের বউয়ের গয়লা দোষ,
নাথুনি সিংয়ের বাড়িতে স্টাফ করা বাঘ। এদের কথা মনে করিয়ে দিয়ে দুলন বলল, এদের মান সম্মান রাখতে রুদালি ঔরাত চাই। বাস লাইন ধরিয়ে দিলাম, এখন লড়ে যা। শনিচরিও বিঘ্নি মাথা নাড়ল, ওদের জীবনে সহজে কিছু মেলে না। ভুট্টার ঘোটো ও নিমক জোগাড় করতে জান নিকলে যায়। কি সন্তান জন্মে কি স্বামী মরণে এরা মহাজনের কাছে বাধা। সশ্রেণীর কাছে মানে রাখবার জন্য এরা মৃত্যু নিয়ে বরবর খরচ করে। সে খরচের কিছুটা শনিচরির ঘরেও আসুক। শনিচরি ও বিঘ্নি লড়ে গেল, সবই লড়াই এ জীবনে। বিঘ্নি এ গ্রামের মেয়ে নয়, কিন্তু আশ্চর্য সহজে ও গ্রাম জীবনের একজন হয়ে গেল। ফসল বোনা ও কাটার সময় পুরনো ক্ষেত মজুর খাটল লাচমানের কাছে, অন্য সময় চলে গেল হাটে বাজারে, বাস স্টপের দোকানে। ওই খবর আনলে কে মরেছে মালিক বাড়িতে, কার শ্বাস উঠেছে, তারপর দুজনে কালো থান কেচে কুচে নিল, সেই থান পড়ল, আঁচলে বেঁধে নিল, আটা ভাজা চুরান। সেই চুরান খেতে খেতে দুই বুড়ি হনহনিয়ে হাজির মালিক বাড়ি। মালিকের গোমস্তার সঙ্গে কথা বলল শনিচরি, কথার বয়ানও বাধা। কান্না যা কাঁদব হজুর, তাতে রাম নাম শোনা যাবে না। পাঁচ টাকা করে নেব ওর চাল, কিরিয়া কাজের দিন খাবার নেব, কাপড় নেব, দর কষবেন না, দর কমবে না, আরও রুদালি চান তো এনে দেব। গোমস্তাও মেনে নিল সব, না নিলে উপায় কী। ভৈরব সিংয়ের সব যাত্রায় এদের দেখার পর সবাই এদের চায়, এরা পেশাদার। দুনিয়াদারি এখন শৌখিনের নয়, পেশাদারের। ক্ষেত মজুরদের হিসেব নয় ছয় করতে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বাড়াতে গোমস্তাদের দক্ষতা। 10 টাকা মাস মাইনেতেই তাদের চাষ। গেরস্তি হাল বলদ চাইলে একাধিক বউ, অনাত্মীয় মৃতর জন্য কাঁদাও পেশাদারি কারবার। এ কারবারে বড় বড় শহরে পেশাদারি বেবুষ্যেরা লড়ে যায়। শনিচরি এ অঞ্চলে এ পেশায় এসেছে, জায়গাটি শহর নয়, তহরিতে বেবুষ্যেও অগণন নয়, তাই শনিচরি যা বলবে মানতে হবে। শুধু কাঁদলে একরকম রেট, কেঁদে লুটোলে 5 টাকা এক শিখে, কেঁদে লুটিয়ে মাথা ঠুকলে 5 টাকা দু শিখে, কেঁদে বুক চাপড়ে শ্মশানে গিয়ে শ্মশানে লুটোপুটি খেলে 6 টাকা দিতে হবে। কিরিয়াতে কাপড় চাই, সে কাপড় কালো থান হলেই ভালো। এ হলো রেট। তারপর রাজা লোক তুমি, চালের সঙ্গে ডাল নিমক তেল না দিলে হয়? লক্ষ্মী বেঁধেছ ঘরে, ও চাল তেল তোমার গায়ে লাগবে না, কিন্তু শনিচরি তোমার নাম যশ গাইবে দিকে দিকে। সুন্দর চলতে লাগলো কারবার। ভৈরব সিংয়ের সব যাত্রায় যারা কেঁদেছিল তাদের আনাটা যেন মানের লড়াই হয়ে দাঁড়ালো। ক্রমে লাল এবং সাউরা ডাকতে লাগলো শনিচরিকে। গোকুল লালার বাবা মরতে গোকুল বলেছিল, কিরিয়া অবধি রোজ আসবি যাবি শনিচরি। রোজই গোকুল ওদের ছাতু ও গুড় দিত, বলতো তোদের দিলে পুণ্য হবে। গোকুল কাপড়ও দিয়েছিল ভালো, মালিক মহাজনদের মতো সবচেয়ে সস্তার জনতা কাপড় খোঁজেনি। বিঘ্নি সে কাপড় হাটে বেচে দেয়। গোকুলের বাড়ি পাওনা থৌনার কথা শুনে দুলন বললে, এ বেশ ভালো কথা মনে হলো, এরপর যেখানে যাবি সেখানে কিরিয়া পর্যন্ত যাওয়া আসাটা রাখিস, রুদালি দেখলে তারাও কিছু না কিছু দেবে, এ সময় কেউ অত হিসাব কষে না। হ্যাঁ তারাও দেবে? শনিচরি অবজ্ঞা জানাতে তামাকের ধোঁয়া ছাড়ল, বলল, নিজের বাপ ভাই মরলে চোখে জল পড়ে না, কিরিয়ার খরচের হিসাব কষে। গঙ্গাধর সিং এর মতো লোক জ্যাঠা মরতে মুর্দায় ঘিউ মাখালো না, দালদা মাখালো, তা জানো? ওরা নিজেরা কাঁদলে তোদের কি হবে? একটু তো কাঁদতে পারে। যাক কাজের কথা শুন, বল। বড় লোকের কাণ্ড, নাথুনি সিং এর মা কিন্তু মরছে। নাথুনির ঘর তো দূরে, নাথুনি বলেছে তোদের পাত্তা লাগাতে। মরছে?
মরে নি তো। আরে নাতুনির কথা শুনলে তবে বুঝবি এদের মনে কত পাপ থাকে। নাতুনি সিংয়ের যত জমি জমা সবই তো ওর মায়ের দৌলতে। ওর মা কে তা জানিস? না, তোমার মতো এ তল্লাটে সকলের কুলজি ঠিকুজির খবর কে রাখে তাই বলো? ওর মা হলো পরাক্রম সিংয়ের একমাত্র বেটি। পরাক্রম সিংয়ের কত জুলুম ছিল। যখন ছোট ছিলাম তখন দেখেছি খাজনায় জুলুমে প্রজা উঠিয়ে বুড়ো হাথিরাম মাহাতোকে ঘোড়ার সঙ্গে বেঁধে ঘোড়া ছুট করিয়ে পরাক্রম সিং হাথিরামকে মেরে ফেলে। হ্যাঁ, আমিও শুনেছি। পরাক্রম সিংয়ের সব সম্পত্তি পায় নাথুনির মা। সেই মার দৌলতে ওর যত বলবোলা আর গরম। সেই মা আজ কতদিন খোখের বেমতে ভুগছে, কাশলে তাজা খুন ওঠে, রোগ নাকি খুব ছোঁয়াছে। না না, বুধুয়ার তো হয়েছিল। বুধুয়া ছিল তো ভালো লোক, নাথুনির মা নিশ্চয়ই মন্দ লোক। সে যাগে, কি বলছিলে? নাথুনি এমন যোগ্য ছেলে যে মাকে উঠানের ওপাশে একটা ঘর তুলে তাতে রেখে দিয়েছে, কাটিয়ার সঙ্গে একটা রাম ছাগল বেঁধে রেখে দিয়েছে, বাস ওই তাক ইলাজ। না হেকিমি না কবিরাজি, বৈদ্য চিকিৎসা না করালে ডাক্তারি সুই ইলাজ। এখনো বুড়ি বেঁচে, নাথুনি চন্দন কাঠ শাল কাঠ আনাচ্ছে, খুব ধুম উঠাকে মাকে জ্বালাবে। মা মরলে কিরিয়াতে দানের কাপড় আসছে গাঁট গাঁট। কিরিয়াতে ব্রাহ্মণকে খাওয়াবে বলে ঘি চিনি ডাল আটা এনে মজুত করেছে, বাসনও দেবে, বাসনও আনাচ্ছে। হা ভগবান, এখনো তো মরেনি। মা সারাদিন হেগে মুতে পড়ে থাকে, বিকেলে একবার মতি দুসাদি সাফ করে দেয়। এখন দুসাদিন ছুলে মায়ের জাত যাচ্ছে না। একটা দাই ঠিক করেছে, সে রাত্রে বুড়ির ঘরে ঘুমায়। মা বেঁচে আছে, তাকে বাঁচাতে একটা টাকা খরচ করবে না, কিন্তু মাকে দাহ করতে মায়ের ক্রিয়া করতে 30,000 টাকা খরচ করবে নাথুনি। তাই বলেছে? খুব চিল্লাচ্ছে। তাই তো বলি ওদের উল্টা হিসাব, জিন্দা মানুষকে দেখবে না, মরে গেলে ধুমধামে ক্রিয়া কাজ করে মান উঠাবে। এই শীতে বুড়ির গা থেকে রেজাইটা টেনে নিয়ে কাঁথা দিয়েছে। বুড়ি তাড়াতাড়ি মরলে নাথুনি বাঁচে। এদের বাড়ি নিয়মিত যাস ক্রিয়া অবধি। যদি কিছু না দেয়? দেবে রে দেবে, না দিলে নাথুনি গোকুল লালার কাছে হেরে যাবে না, নিন্দে হবে ওর জাত ভাইদের কাছে। কথায় বলে মাঘের শীত বাঘের গায়। মাঘের শীতে ঠান্ডা লেগে নাথুনির মা মরে যায়। ক্রিয়া অবধি যায় আসে শনিচরি। নাথুনির 3 বউ। বড় বউ বিরস বদনে শনিচরিদের আটা ও গুড় দেয় রোজ, বলে বুড়ো হয়ে মরেছে, তার ক্রিয়াতে অত খরচ কেন। নাথুনির মেজ বউ অত্যন্ত ধনী জোতদারের একমাত্র মেয়ে। ধনী জোতদারের একমাত্র মেয়েকে বাপ বিয়ে করেছেন বলে নাথুনি মাতৃধনে ধনী। সেও অনুরূপ বিয়ে করতে চেয়েছিল, কপাল মন্দ। আবার বড় বউ ও ছোট বউ একতমা নয়, একতমা একা মেজ বউ। সে আবার স্বামীর ঘরকে গরিবের ঘর মনে করে ও সতীনদের 20 নজরে দেখে। রাগের কারণ হলো বড় ও ছোট বউ ছেলের মা, সে মেয়ের মা, অতএব লোকচক্ষে হেও। বড় বউয়ের কথা শুনে সে ধারালো হেসে বলে, ক্রিয়াতে 30,000 টাকা কি একটা টাকা হলো, 100 বছর বাঁচুক আমার বাপ, কিন্তু তিনি মরলে দেখিয়ে দেব ক্রিয়া কাকে বলে। বড় বউ বলে, তা তো খরচ করতেই হবে, তোর পিসির নাপিত দোষ হয়েছিল, সে কলঙ্ক ঢাকতে হবে না? হাসালে দিদি, আমার পিসির নাপিত দোষ? আমার পিসের নাম যে গয়া শহরে সবাই জানে। তোমার বোন যে ভাসুরের ঘর করে বিধবা হয়ে, সে কথা তো বলছো না? এই থেকে তুমুল কলহ বাধে। কিন্তু মেজ বউ পুণ্যবতী, তার কথা ভগবান শোনেন এবং বসন্ত রোগে মরতে বসে মেজ বউয়ের বাপ। মেজ বউ শনিচরিকে ডেকে পাঠায়,
বলে শনি মঙ্গলের মরা দোসর খোঁজে, এ কথা সত্যি। নইলে শাশুড়ি মরল সঙ্গে সঙ্গে আমার বাবার চেচক হলো কেন? শোন শনিচরি, এই একটা টাকা বকশিস। চেচক? হ্যাঁ রে। শনিচরি খুবই ন্যাকা সাজে ও বলে, তবে যে শুনি আপনাদের উঁচা জাতের চেচক হয় না, চেচক হয় শুধু নিচু জাতে আমাদের ঘরে। সেই জন্যই তো আমরা গোরমেনের টিকা ভি নিই ওর দেউতার পূজা ভি লাগিয়ে দিই। গোরমেনের টিকা গোরক্ত? কথা বলেই নাথুনির মেজ বউ টিকা প্রসঙ্গে ছেদ টানে ও বলে, তুই তো তখন ছিলি, বড় বউয়ের সঙ্গে আমার গরম গরম কথা হলো। তা যে কথা সেই কাজ, আমার বাপ বিনে কেউ নেই আমার, এখানে বাস করি শত্রুপুরীতে, ছেলের মা যারা তাদেরই আদর যত, আমি তো মেয়ের মা। আপনারও আদর আছে। সে কি আমার আদর? আমার বাপ মোহর সিংয়ের টাকার আদর, বাপ আমাকে দূরে বিয়ে দিতে চায়নি, তাতেই তো সতীনের ঘর করছি, নইলে চৌহান রাজপুত আমরা, এ ঘরে বিয়ে হয়? কপালে যা লেখা আছে তাই সত্যি রে। শোন, আমি চললাম বাপের কাছে, তুই আর বিঘ্নি তো যাবি, আরও 20টা রান্ডি নিয়ে যেতে হবে, তাদের দেবো 100 টাকা ওর চাল, তোদের দুজনের 50 টাকা ওর চাল, কিরিয়া তাক ওখানেই থাকবি, খাবি দাবি, ওর কিরিয়াতে কাপড় লত্তা নিয়ে তবে আসবি। হুজুরাইন, আপনার বাবা তো মরেনি? পচে গেছে গা, খুব জোয়ান দেহ, অত দুধ ঘি খাওয়া শরীর, অমন শরীর ছেড়ে প্রাণ বেরোতে চায়? আমার শাশুড়ি মরতে তোদের মোটা চাল খেসারির ডাল দিয়েছিল, ওর তেল লবণ মির্চা কত কি দিয়েছিল তা আমি জানি না। আমার বড় সতীনের হাতটা যে কত বড় সে কি আমার জানা নেই? আমি চাল দেব, ডাল তেল লবণ আলু আর গুড়। হুজুরাইন গরিবের মা বাপ। তবে হ্যাঁ, কান্নার মতো কান্না হওয়া চাই, কাঁদব ওর মাটিতে লুটাবো। মাটিতে লুটাবি? মাটিতে লুটাবো ওর মাথাও ঠুকবো। মাথাও ঠুকবি? কপাল কেটে যাবে। আরও 5-5 তোদের দুজনার, টাকাটা কোনো ব্যাপার নয় শনিচরি, আমার বাপের দাহ ওর ক্রিয়া এমন হবে যে গল্প রয়ে যাবে মুল্লুকে, দেখে আমার স্বামী আর সতীনরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। আমি এক বাপের এক মেয়ে, বাপ যা রেখে যাচ্ছে তার মান রেখে ক্রিয়া দাহ করে দেখিয়ে দেব। রোজ রূপর গেলাসে দুধ খেয়েছে, জওয়ানিতে রান্ডি রেখেছে, বুড়ো হলেও রান্ডি রেখেছে, বিলাইতি বিনে মদ খায়নি, আমাকে দুঃখ দেবে নতুন বউ? তাই মা মরে গেলে বিয়ে করেনি। কিছু টাকা দিন, বাজারি রান্ডি লোককে আগাম দিতে হবে, ওরা কি কম খাচড়াই? নে। সমগ্র ব্যাপারটি বহুমুখী হয়ে দাঁড়িয়েছিল। মালিক মহাজনের ঘরে মানুষ মরলে দাহ ক্রিয়াতে যত খরচ হয় তার মান নিমেষে উঠে যায়, রুদালিদের সম্মানও ওঠে, ফলে বরাদ্দের বাইরে যে খরচ হয় তা তুলে নেয় মালিকরা দুসাদ ধোবি গঞ্জু কোলেদের ঘাড় ভেঙে। সব অর্থেই মোহর সিংয়ের অন্ত্যেষ্টি গল্পগাথা হয়ে দাঁড়ায় এবং খরচের সিংহভাগ নিয়ে যায় ব্রাহ্মণেরা। নাথুনির বউ আর স্বামী গৃহে ফেরে না, শ্বশুরের সম্পত্তি যাতে নাথুনি না পায় সেজন্য মেয়েদের বিয়েতে অসাগর খরচ করতে থাকে, অবশ্য তা কয়েক বছর বাদে। শনিচরি তার সৌভাগ্যের কথা দুলানকে বলল, দুলান ফচফচ করে বিশ্রি হেসে বলল, কলিয়াড়িতে সবাই উইনাইন করে, তা রুদালি ও রান্ডিদের নিয়ে তু ভি উইনাইন বানা দে এক, তু বান যা প্রেসিডেন্ট। হায় রাম, এখন বাজারিয়া রান্ডি খোঁজকে কইছেন?
বিঘ্নি হুঁকো নামিয়ে বলল, এনে দেব রান্ডি। মালিক মহাজন যত মেয়েকে নষ্ট করে তারা রান্ডি হয়। দূর, ওরা একটা আলাদা জাত। না না, তুই জানিস না, তোহারিতে হাটবারে গেলে মেলাই রান্ডি। দুলেনের কি মনে পড়ল, বলল, আরে শনিচরি, নাওয়াগড়ের গম্ভীর সিংকে জানিস? বাবা, তা জানবো না, হাতি চড়ে সে দেওয়ালির মেলায় ঘুরে, এই এত বড় নাক আর গলায় ঘ্যাগ, খুব খারাপ কাজ করল। নূতন কি কাজ করল? ওর তো বাধা রান্ডি মতিয়া তাকে বউয়ের সম্মানে রেখেছিল। মতিয়ার মেয়ে গুলবাদনকে রূপার মল পরিয়ে কোলে নাচাতো। মতিয়া মরে যেতে গুলবাদনকে শাদি দেবে বলেছিল। আজ দেখি সেই গুলবাদন তোহরেই যাচ্ছে, কেঁদে কেঁদে চোখ লাল, বলল, জন্ম দিতে জানে, পালপোষ করতে শেখেনি, বের করে দিল আমাকে। আমি শুধোলাম কেন? ও বলল, বুড়ার ভাতিজা খুব নাখরা জুড়েছে কতদিন, বলতে গেলাম, তা আখ মোটা করে বলল, মা মরে গেছে 3 মাহিনা, তুই কেন ঘর চড়ে বসে আছিস? ভাতিজা কি বলে শুনতে হলে শোন, নয়তো চলে যা, রান্ডির মেয়ে তোর ভাতের অভাব কি? বহুত হারামি তো। দুলেন গলা ঝেনে কাশল, বলল, আমার মনে দুঃখ উঠে গেল। গুলবাদন বলল, ওর ভাতিজার কাছে থাকবো, নিজের মেয়েকে এ কথা বলতে পারত? ওর থাকি যদি আমার সন্তান হবে না, তারাও একদিন লাত খেয়ে বেরোবে তো? তাই হবে, বাজারে যাব। শনিচরি নিঃশ্বাস ফেলে বলল, অমন রূপ, ওকে কোনো সেট তুলে নিয়ে যাবে? বিঘ্নি বিজ্ঞের মতো বলল, নিজের মাকে দেখেছে, ও কি আর বাধা রাখনি হবে? বিঘ্নি গেল তোহরি, ফিরে এসে বলল, বাপ রে মাই রে, টাকা পাবে বলতে রান্ডিদের ভিড় জমে গেল। দেখলি ওদের? দেখলাম। কেমন দেখলি? 4 আনার রান্ডি সব বুড়ো হয়ে গেছে, কষ্ট খুব, তবে সুরমা পরে ডিবড়ি নিয়ে দাঁড়াতে হয়, বুড়ো মরেছে জানলেই চলে আসবে। ভালো কথা। কি বুধু আর বউ? তোর বেটার বউকেও দেখলাম তোহরিতে? হ্যাঁ, তোর চেয়েও বুড়া হয়ে গেছে। তা কোর কথা, ও নিজেই পরিচয় দিল, আজ 10 বছর ওখানে আছে, ছেলের কথা শুধল। তুই কি বললি? কি বলবো, কেন বলবো, কথাই বলিনি। বেশ করেছিস, ধুধুলের তরকারি আর 8টার লিট্টি খেতে খেতে শনিচরির বউয়ের কথা মনে পড়ল। খিদেটা খুব বেশি ছিল। কোন বছর যায়? সে বছর লাইনে হাতির পাল উঠেছিল আর একটা দাঁড়ানো ইঞ্জিনও ফেলে দেয়, বুধুয়া মরার বছর। ওই টোকো আমগাছটা ছিল এতটুকুন, এখন ফল দিচ্ছে। 10 বছর তোহরিতে, ভালো হয়েছে, হারোয়া ভেগে গেছে কোথা, মায়ের পরিণতি জেনে যায়নি। খাওয়ার পর দুজনেই তামাক খেল। শনিচরি বলল, ওর করম, বুধুয়া মরলেও আমি ওকে ফেলতাম না। খুব গরিব দেখলি? খুব। শনিচরির মুখে আর কথা জোগাল না। তারপর মোহর সিং মরল। বিশাল ধুমধামে ক্রিয়া হলো। রান্ডি বুড়িরা শনিচরি আর বিঘ্নিকেই নমস্কার করে বলল, হুজুরাইন, আবার দরকার হলে পাত্তা চালিয়ে দিও, এসে যাব। শনিচরি আর বিঘ্নি কাপড়ের সঙ্গে ফনফনে পেতলের সরা আর বাঁশের ছাতাও পেয়েছিল। বিঘ্নি সেগুলো হাটে বেচে দেয়। টাকা হাতে থাকতে থাকতেই পোকা কাটা ভুট্টা কেনে বোড়া বোঝাই, বলে, জাতায় পিষলে আটা হবে, ভাঙলে দলিয়া হবে, বুঝলি? ক্রমে জীবনটায় শৃঙ্খলা আসে, কেউ মরলে বাধা রোজগার, নইলে বাকি সময় আধ পেটা সিকি পেটা খাও, না জুটলে কই পরোয়া নেহি,
বছরে একটা দুটোর বেশি কাঁদার বরাত জোটে না। কাজেই সকলের মতো জুটলে ক্ষেত মজুর খাটো, নয়তো মালিকের ক্ষেত মুড়ো, জঙ্গলে গিয়ে মূল ও কন্দ খোঁজো সকলের মতো। বিঘ্নি সকলকে অবাক করে দিল, ছেলেকে দেখতে গেল না একবার। শনিচরি উঠোনে লঙ্কা গাছ, তারপর বলল, রসুন বুনে দেখতে হবে, রসুন বিকোয় ভালো। ক্রমেই ওদের সুনাম বাড়ল, শনিচরিদের সবাই ডাকতে থাকল। হ্যাঁ, পয়সা নেয়, কিন্তু সত্যি মাথা ঠোকে, সত্যি গড়াগড়ি খায় মাটিতে। আর মৃতের যশোগাথা যে কত রকমে গেয়ে কাঁদে, শুনলে মৃতের আপনজনেদের মনে হতে থাকে যে মরেছে সে হার বজ্জাত শয়তানের দোসর নয়, সে স্বর্গের দেবতা, ছলতে ধরাধামে জন্মেছিল। চমৎকার চলছিল সব, দুবছর খুবই মন্দ যায়। নাথুনির বড় বউয়ের ভাই শোথ জ্বরে মরতে বসেছিল, হাসপাতালে গিয়ে সেরে আসে। শনিচরিদের প্রত্যক্ষ মহাজন লক্ষ্মণের বিমাতার আচরণ আরও মর্মান্তিক। বাত জ্বরে নিশ্চিত ছিল মৃত্যু, কিন্তু কোত্থেকে এক সর্বনেশে বৈদ্য এসে তাকে বাঁচিয়ে তুলল। শনিচরি নিঃশ্বাস ফেলে বলল, নাসিব। নাপিত পরশনাথও খুব অসন্তুষ্ট হল। দেখ না তু বুধুয়াকে মা, আগে আগে মানুষের রোগ ভোগ হলে মানুষ মরত, জনমকে সাথ সাথ ভি মরণ ভি চলনা চাহিয়ে, নইলে ধরতির কাম চলে, অসুখ হলে বুড়ো মানুষ মরবে। তা না, ডাক্তার বদ্দি হাকিম সবাই বুড়োগুলোকে বাঁচিয়ে তুলছে, এ তো ঠিক কাজ নয় বুধুয়াকে মা। শনিচরি নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি বলো, জন্মে বিয়েতে মরণে তুমি আছো, বিয়ের কথা পাড়তেও তোমাকে লাগে, কিন্তু আমার অবস্থা কি হলো তা বলো। বিঘ্নি কিন্তু হতাশ হলো না, বলল, সময় হয়নি তাতেই মরল না, সময় হলে কি কেউ থাকবে। দুলান বলল, এ কিছু নয় রে, আগের চেয়ে আজকাল বেশি খাস, তাতেই একটু এদিক ওদিক হতে চিন্তা হচ্ছে। মালিক মহাজনকে দেখিস না, লক্ষ্মণ সিংয়ের সৎমা তো গম বেচে টাকা দেখলেই কাঁদতে বসত, এবছর গম হয়েছে, বেচে টাকা পেলাম, আগামী শনে যদি তেমন গম না হয়। শনিচরি বলল, যাও সব কোথায় কি তামাশা চলে। তারপর শনিচরির কপাল খুলল। এই বছর বিঘ্নি হাসতে হাসতে এসে বলল, খুব ভালো খবর। কি সে বসে বলতে হবে, খবরটা কি, রাগ করছিস, কি খবর তা বলবি তো, গম্ভীর সিং তো মরেছে। কে বলল? বিঘ্নি সব খুলে বলল, খবরটা দিয়েছে পারস নাও, নাপিতের দেওয়া খবর মিছে হয় না, নাথুনির মায়ের খোখের ব্যামো হয়েছিল, শনিচরির মনে আছে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ মনে আছে খুব, বলুক না বিঘ্নি। নাথুনি তার মাকে যেভাবে রেখেছিল সে নিয়ম এখন ঘরে ঘরে চলছে, খোখি মানে রাজযক্ষা, শিবের অসাধ্য রোগ, এ রোগ যাকে ধরেছে তাকে চিকিৎসা করালে স্বয়ং শিব ঠাকুরকে অপমান করা হয়। গম্ভীর সিংয়ের আপন বলতে কেউ নেই, ভাতিজা সব পাবে, বুড়োর খোখি রোগ ধরতে ভাতিজা তড়িঘড়ি উঠোনে ঘর তুলেছে, গম্ভীর সিংকে সেখানে রেখেছে, রামছাগল এনে ঘরে বেঁধেছে। রামছাগল দেখে গম্ভীর সিং বলেছে, ঘরে বতু বাঁধলে কেউ তো বাঁচে না, আমি কি বাঁচবো না, না বাঁচলে এমন ক্রিয়া করবি যা দেখে সবাই তাজ্জব বনে যায়, সবাই সোচে যে হ্যাঁ একটা মানুষ মরেছে বটে। তারপর কি হলো বিঘ্নি বলুক। গম্ভীর সিং খুবই আজীব লোক, এখন সে ওষুধ বিষুধ ছেড়ে রোজ হোম পুজো যজ্ঞ করাচ্ছে, ওর বউ জেদ করে ডাক্তার এনেছিল, ডাক্তারও ভরসা দিচ্ছে না। মরেনি তো এখনো,
মরবে তো, ভাতিজার করার কিছু নেই। বুড়ো ভকিলকে ডেকে কিরিয়া কাজে লাখ টাকা খরচ করতে বলেছে। কেন? বলেছে টাকা সব ফুরিয়ে রেখে যাব, ভাতিজা যত জামা চাষ করিয়ে যা পারে করুক, আমার ছেলে পিলে নেই, ওই বজ্জাতের জন্য নগদ টাকা রেখে যাব না। তাহলে আজ না হোক কাল বুড়ো মরবে, ততদিন আমি একবার ঘুরে আসি। কোথায় যাবি? রাঁচি। রাঁচি কেন? আর বলিস কেন, হাটে আমার দেওরপোর সঙ্গে দেখা, সে বলে চাচি একবার চলো তার মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? বিঘ্নি নিঃশ্বাস ফেলে বলল, বলেছে সে বিয়েতে নাকি সে হতভাগাও আসবে, আমার ছেলেটা। তুই বলবি ছেলেকে দেখতে চাস তো ঘরের কাছে তার শ্বশুরালে যা। সে আমি যাব না, কিন্তু দেওরপোর বাড়ি গিয়ে একবার দেখে এলে তো কেউ কিছু বলতে পারবে না, সেও জানবে না যে তাকে দেখতে এসেছি। শনিচরি বলল, এ কথা বললে আমি বলবো না কিছু। ছেলেকে দেখবি বলছিস, তবে ঝটপট আসবি তো, না থেকে যাবি সেখানে? তা থাকি কখনো, ঘর ছেড়ে বেরিয়েছিলাম, পথে তোর সঙ্গে দেখা, সেদিন তুই না থাকলে আমি কি করতাম? গম্ভীর সিং এর কথাটা মনে রাখিস। আরে আমি চার দিনের মাথায় ফিরব। মাইল তিনে খেটে গেলে বাস রাস্তা। শনিচরি ততখানি পথ গিয়ে বিকনিকে তুলে দিল বাসে, বলল সিটে বসলে 8 টাকা, মেঝেতে বসে চলে যা, 2 টাকা দিস। গ্রামে ফেরার পথে শনিচরি বুঝল এরকম উত্তেজনার ঘটনা তার জীবনে আর কখনো ঘটেনি। তারই সহেলি বিঘ্নি, যে হাঁটা পথ ছাড়া অন্য পথ জানে না, সে বাসে চেপে রাঁচি চলে গেল দেওরপোর মেয়ের বিয়ে দেখবে বলে। মানুষের দেওরপো থাকে কাছে ভিতে, রাঁচির মতো বড় শহরে থাকে? শনিচরি সকলের গল্প করতে করতে এলো। সবাই বলল, শনিচরির জীবনের সবটাই হলো নিদারুণ দুঃখ, তবে বিঘ্নিকে পাওয়া একটা আশীর্বাদ ওর পক্ষে। কি খাটিয়ে পিটিয়ে বুড়ি, শনিচরির ঘরের চেহারাই ফিরে গেছে এখন। একেই বলে নিয়তির খেলা, কোথায় বাড়ি কোথাকার কে সেই হলো আপনজন, যেন কোন গাছের বাকল কোন গাছে জোড়া লাগলো। ঘরে ফিরে শনিচরির যেন মন বসে না আর। অবশেষে ও গেল জঙ্গলে জ্বালানি কুড়োতে, শুকনো ডালপালা বয়ে নিয়ে এলো খানিক। বিঘ্নি কখনো খালি হাতে ফেরে না, নয় 2টো শুকনো ডাল, নয় 1টা পথে পড়ে থাকা দড়ি, নয় 1তাল গোবর, যা হয় কিছু একটা ঘরে ঢোকে। এখন ওর মাথায় ঢুকেছে কারো একটা বকনা বাছুর পেলে পালানি নেবে। শনিচরি ভেবে পায় না এই বুড়ো বয়সে সংসারের এত মায়া কেন ওর। কয়েকদিন এইভাবেই গেল, গম্ভীর সিং এর অবস্থা প্রত্যাশিতভাবে মন্দ হতে থাকল। সেখানে গেল শনিচরি একদিন, গোমস্তার সঙ্গে সব কথাবার্তা বলে নিল। কথায় বার্তায় এখন জানা গেল, বলা হচ্ছে খকির ব্যামো, কিন্তু গম্ভীর সিং মরছে অন্য রোগে। আশুমার নারী সঙ্গ করবার ফলে দেহে ঘৃণ্য রোগ, শরীর গলে পচে যাচ্ছে, সেই জন্যই এত যাগযজ্ঞের ঘটাপটা। রোগের জ্বালাতেই ওষুধ বিশুধ না খেয়ে গম্ভীর সিং মরণকে কাছে ডাকছে। শুক্লপক্ষে মরতে চায়, গোমস্তা বলল। কাইছেন? শনিচরিও তাজ্জব, মালিক মহাজন সব পারে, তা বলে ইচ্ছে করলে শুক্লপক্ষেই মরতে পারে? কে জানে, গোমস্তা দার্শনিক নির্লিপ্ততায় বলল। শুক্লপক্ষে মরলে সিধে বৈকুণ্ঠে, কৃষ্ণপক্ষে মরলে যুধিষ্ঠিরের মতো প্রথমে নরক দর্শন, তারপরে স্বর্গবাস। পুরাণের চরিত্রগুলি সম্পর্কে শনিচরির বিশেষ গভীর জ্ঞান নেই, তবু তাদের মহত্ত্ব বিষয়ে তার আনুগত্য আছে। ক্যালেন্ডারে যুধিষ্ঠিরের ছবি দেখার ফলে তার মনে ত্রিলোক কাপুর ও যুধিষ্ঠির, অভি ভট্টাচার্য ও শ্রীকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি একাকার।
শনিচরি তাই অবাক হয়ে বলে, কইছেন? হ্যাঁ হুজুর, মালিক পরোয়ার কা যুধিষ্ঠির হ্যায়। গোমস্তা এই অজ্ঞ স্ত্রীলোককে শান্ত কণ্ঠে বুঝিয়ে দেয়, মালিক মহাজন যা বলে তাই হয়, পাপ এবং পুণ্য হলো দেখার ভুল। দুষ্ট লোক বলবে যে মালিক পরোয়ার বাপ বেঁচে থাকতে ডাকাতি করেছে আংরেজ আমলে, স্বাধীন ভারতে একাধিক লাশ স্বহস্তে ফেলেছে, লক্ষ্মণের বাপের ঘোড়া চুরি করেছে, দুসাদ টলি স্বহস্তে জ্বালিয়েছে, যে মেয়ে ছেলেদের বহুজনকে নষ্ট করেছে সে মহাপাপী। মালিক নিজে তা মনে করে না, তাই কি পাপে তার মহাব্যাধি হল তা জানার জন্য বাড়িতে জ্যোতিষ গণকের মেলা বসেছে। কুছ পাত্তা মিলা? কা পাত্তা? ও পাপ কা? জরুর, গভীন একটি গরুকে বালককালে মালিক ঠেঙা ছুঁড়ে মেরেছিল, মেরে ফেলেছিল, এই একমাত্র পাপ। তবুও বলি, ইচ্ছে হলেই মালিক শুক্লপক্ষে মরবে? নিশ্চয়, এখন অবধি দেখলাম না মালিক যা চেয়েছে তা হয়নি। তবে এও বলে দিচ্ছি, মালিক যা করছে তা খুব ভালো করছে, ওই ভাতিজার হাতে সব সম্পত্তি উঠে যাবে লাটে। কেন? মালিক যা করছে অছুত হলেও সব হিন্দুর ঘরে, কোন মেয়েটা অহিন্দু নয়, ভাতিজার রান্ডি তো মুসলমান। হায় রাম, তৈরি থাকিস বাপু, একদিন চাকরি করলাম, ক্রিয়া হয়ে গেলে আর এখানে থাকছি না, ক্রিয়াও হবে আমিও চলে যাব। মালিক বলেছেন মোহর সিংয়ের দাহ ওর ক্রিয়া যেন মানুষ ভুলে না যায়, এমন ব্যাপার করতে হবে। জান লড়িয়ে দেব হুজুর। শনিচরি ফিরে এলো, বাড়ি ফিরল দুর্ভাবনা নিয়ে। দিনে দিনে ছদিন হলো, বিঘ্নির ব্যাপারখানা কি? গ্রামটাও ওদের অজগ্রাম, বাইরের জগতের সঙ্গে কাজ কারবার নেই মোটে, বাসে চড়ে কেউ কোথাও যায় না, রাঁচি থেকে বিঘ্নির খবর কে এনে দেবে? নিঃশ্বাস ফেলে শনিচরি কাঁথা বিছানা রোদে দিল, চারটি ভুট্টা জাতায় ভাঙল, তারপর গেল পঞ্চায়েতি চালাঘর মেরামত করতে। এ কাজে মেহনত দেওয়া বাধ্যতামূলক, সর্বদা দেখাশোনা না করলে মাটির ঘর দিমাগ লেগে ঝুরঝুরে হয়ে যায়। সে কাজ সেরে চারটি ডালপালা মাথায় বয়ে ঘরে এসে বোঝা নামিয়ে তবে ও লোকটাকে দেখল। অচেনা লোক, মাথা নেড়া, খালি পা। বিঘ্নি মরে গেছে? শনিচরি যেন নিমেষে বুঝল সব, আর প্রশ্ন করল, বলল, তুমি তার দেওর পো? জি। শনিচরির ভেতরে তখনই ধস নামল, কিন্তু বহু মৃত্যু, বহু বঞ্চনা, বহু অবিচারে গঠিত ওর ধৈর্য ও সংযম। ও আগন্তুককে বসতে বলল, নিজেও বসল, চুপ করে রইল বহুক্ষণ, তারপর আস্তে বলল, কতদিন হলো? চার দিন। শনিচরি আঙুলে গুনে গুনে দেখে বলল, সেদিন আমি গম্ভীর সিংয়ের বাড়িতে। কি হয়েছিল? হাঁপানি থেকে বুকে কফ বসে গেল, এখান থেকে যেতে না যেতেই পথে ঠান্ডাই শরবত খেয়েছিল, তারপর মনে পড়ছে রঙিন শরবত, হজমি, গুলি, বেলের মোরব্বা, এসব কিনে খাবার দিকে বিঘ্নির বড় লোভ ছিল। তারপর হাঁপানি উঠে গেল, আমার শালা হাসপাতালে কাজ করে, ডাক্তার দেখালাম, সুই ইলাজ করালাম। আমি কোনোদিন তা করিনি। বেনেতে দোকান ঝাঁটা চালিয়ে জখম করে আরশোলা ধরত শনিচরি, মেটে হাঁড়িতে আরশোলা সিদ্ধ করে জলটা খেতে দিত, বিঘ্নির হাঁপানির টানটা কমে যেত। ওর ছেলের সঙ্গে দেখা হয়েছিল? সে আর এলো কোথা,
এখন তাকেও খবর দিয়ে যাব। জেঠাইন কি আপনার কাছে কিছু রেখে গিয়েছিল? কিছু না। জেঠাইন বলছো মরল ও তোমার কাছে, তার কেউ আছে বলেই তো জানি না, পথে পথে ঘুরছিল। আমিও জানি না, জানলে নিয়ে যেতাম। এখন এসো বাছা, বাসে যাবে, বাস রাস্তাও দূরে। লোকটি চলে গেল। শনিচরি এখন একা বসে অবস্থাটা বুঝতে চেষ্টা করল। কি হচ্ছে মনে? দুঃখ? না, দুঃখ নয়, ভয়। স্বামী মরেছে, ছেলে মরেছে, নাতি চলে গেছে, বউ পালিয়েছে। দুঃখ শনিচরির জীবনে কবে ছিল না? তখন এমন আগ্রাসী ভয় হয়নি তো। বিকনি মরে যেতে ওর পেশায় চোট পড়ল, ভাতে হাত পড়ল, তাতেই ভয় হচ্ছে? ভয় হচ্ছে কেন? বয়স হয়ে গেছে বলে। শনিচরিদের জীবন পারলে শেষ নিঃশ্বাস অবধি খেটে চলার জীবন। বয়স মানে জড়া, জড়া মানে কাজ করতে না পারা, কাজ করতে না পারা মানে মৃত্যু। শনিচরির নিজের মাসি বুড়ো হয়ে গিয়েছিল, এত বুড়ো যে পোটলার মতো তাকে ঘরে তুলে নিতে হতো। শীতের দিনে রোদ পোহাতে তাকে বাইরে বসিয়ে সবাই কাজে গিয়েছিল, এসে দেখে বুড়ি মরে কাঠ হয়ে আছে। শনিচরি তেমন মৃত্যু চায় না। মরবে কেন? স্বামী মরল, ছেলে মরল, শনিচরি কি দুঃখে মরেছিল? দুঃখে মানুষ মরে না। প্রচণ্ড শোকের পরও মানুষ ক্রমে স্নান করে, খায়। লঙ্কা চারা খাচ্ছে দেখলে ছাগল তাড়ায়, মানুষ সব করে, কিন্তু না খেতে পেলে মানুষ মরে যায়। শনিচরি এত শোকে যখন মরেনি, বিঘ্নির শোকে মরবে না। দুঃখ আছে খুব, কিন্তু কাঁদবে না শনিচরি। পয়সা চাল নতুন কাপড় না পেলে কাঁদাটা বাজে বিলাসিতা। শনিচরি দুলনের বাড়ি গেল। দুলন ব্যাপারটির সম্যক গুরুত্ব বুঝল, বলল, দেখ বুধুয়াকে মা, জমির দখল ছাড়তে নেই, তা তোহার লিয়ে ও রোনা কাম জমিন হ্যায়, দখল ছাড়া চলবে না। তুই মোজাটা দেখছিস না, এক একজন মরছে, তোরা যাচ্ছিস, ওরা কান্নাকাটি জাক জমক নিয়ে মানের লড়াই লড়িয়ে দিয়েছে। গম্ভীর সিংকেই দেখ না, ওর যে রোগ হয়েছে তাতে ডাক্তারি ইলাজ করলে মানুষ সারে, ও সে চেষ্টাই করছে না, মরলে জাক জমকের কথা ভাবছে। ওদের কিসে মান, কিসে লড়াই ওরাই জানে। তোকেও জানতে হবে। জেনে কি করব? বুধুয়ার বাপ মরতে তার মজুরি কাজ করিসনি মালিকের ক্ষেত খামারে? জরুর। বিকনি মরতেও তার কাম করবি? কাইছেন? নিজে যাবি? দুলন রেগে চেঁচিয়ে বলল, তোর রুটির ব্যাপার, নিজে যাবি? তোহারি? হ্যাঁ তোহারি, যাবি, রান্ডি জোগাড় করবি, নইলে গম্ভীর সিং এর ভাতিজা আর গোমস্তা সব টাকা মেরে দেবে। আমি যাব। জরুর। সেখানে যে বুধুয়ার বউ আছে, এই তো, তুমি জানো? জরুর। তোকা ও ভি এক বরবাদি রান্ডি হ্যায় না, ওকেও ডাকবি? ওকেও? জরুর। ওর খেতে পড়তে হয় না, রান্ডি ডেকে কাতানো এক মজার খেলা। মালিক মহাজনের টাকা পাপের টাকা, তার রয় ক্ষয় নেই। পাক না চারটি বাজারি রান্ডিরা, তাদেরও তো মালিক মহাজন রান্ডি বানিয়ে কত জনাকে লাথ মারে, মারে না? মারে। কে কেমন রান্ডি হয়েছে সব কথা শনিচরি জানে না, কিন্তু মনে পড়ল পেটের জ্বালায় বুধুয়ার বউ ঘর ছেড়েছিল। গুলবাদন গম্ভীর সিং এর ভাতিজাকে ভাই মনে করেছিল, কিন্তু গম্ভীর সিং বা ভাতিজা ওকে রান্ডি ছাড়া কিছুই ভাবেনি। সব যেন বড্ড গোলমেলে। শনিচরি সব ভেবে দিশা করতে পারে না, কিন্তু দুলান কি বলছে?
ও তো পাপ পুণ্য দেখতে যাস না বধুয়ার মা। পাপ পুণ্য মালিকদের এখতিয়ারের জিনিস, ওরাই সেসব হিসেব ভালো বোঝে, তুই আমি বুঝি খিদের হিসেব। সচ বাত, তবে আর কি, চলে যা, গ্রামে সবাই মন্দ বলবে না আমাকে। দুলান অতি দুঃখে হাসল, বলল, পেটের জন্য কোনো কাজ করলে তাতে বুড়াই দেখে কে? শনিচরি ওর কথা বুঝল, গম্ভীর সিং মারা গেল দিন সতেরো বাদে, ওর শ্বাস উঠেছে যখন, তখনই গোমস্তা শনিচরিকে খবর পাঠায়। শনিচরি বলে পাঠালো, আমি যাব, লোক নিয়ে যাচ্ছি। শনিচরি কালো থানটা পরে নিল, চলে গেল তহরি। লোককে জিজ্ঞাসা করে রান্ডিপট্টের সন্ধান নিতে একটুও লজ্জা হলো না ওর। পেটের হিসাব সবচেয়ে বড় হিসাব, ডাকতে ডাকতে ঢুকল, ও রূপা, বুধনি, সোমরি, গাংরু, কাহা হ্যায় তু সব, আয় আয় আয়, রুদালি কাম আছে। চেনা চেনা বেশ্যারা সব একে একে এলো, ভিড় জমে গেল সেখানে, অনেক মানুষ, দিন পাঁচ টাকার বেশ্যা থেকে দিন এক শিকের বেশ্যা। হুজুরাই নাপ, বিকনি মরে গেছে যে, শনিচরি হাসল। তারপর ভিড়ের পেছনে চেনা চেনা মুখ দেখে বলল, বুধুয়ার বউ তুইও আয়, গুলবাদন তুইও চল, গম্ভীর সিং মরেছে, অনেক টাকা নিয়ে ওদের মুখে নুন ঘষে দে, লজ্জা কি, যা পারিস উসুল করে নে, চল চল, সব মাথা পিছু পাঁচ টাকা, সবাই চাল পাবি, কিরিয়াতে কাপড়। বেশ্যাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। যুবতী বেশ্যারা বলল, আমরা সবাই চল, বুড়ো হলে তো এ কাজ করতে হবে, আমি থাকতে থাকতে তোদের হাতে খড়ি করিয়ে দিই। অসম্ভব মজা পেল সবাই, শনিচরিকে মোড়া পেতে বসালো গাঙ্গু, রূপা চা কিনে আনল, বিড়ি, কিসের যেন উত্তেজনা। তারপর সবাই চলল নওয়াগর। গম্ভীর সিংয়ের ভাতিজা গোমস্তা সবাই দেখে তাজ্জব পনে গেল। গোমস্তা হিস হিসিয়ে বলল, রান্ডি টলি ঝাঁটিয়ে এনেছিস, প্রায় একশো রান্ডি। শনিচরি বলল, কাই নেই, মালিক বলেছে কিস্সা কাহিনী হয় এমন সর মাচাবি, তা দশটা রান্ডিতে কিস্সা কাহিনী হয়, সরো সরো, আমাদের কাজ আমাদের করতে দাও, মালিক এখন আমাদের। গম্ভীরের লাশে ঘা পচা গন্ধ, ওর পেট ফোলা লাশ ঘিরে রুদালি রান্ডিরা মাথা কুটে কাঁদতে লাগল। গোমস্তার চোখ ফেটে দুঃখে জল এলো, কিছুই বাঁচবে না গো, ওই মাথা কুটা কুটিটা শনিচরির খচরাই, মাথা কুটলে দুটো টাকা। ভাতিজা আর গোমস্তা দাঁড়িয়ে রইল অসহায় দর্শক। মাথা কুটতে কুটতে কাঁদতে কাঁদতে গুলবাদান শুকনো চোখ বিশ্রীভাবে মোটকে ভাতিজার দিকে চেয়ে হাসল, তারপর কান পেতে শনিচরির কাঁদা শুনে দোহার ধরলো।